সালাতের মধ্যে কেন আল্লাহ তাআলা বলছে সেজদার জায়গা তাকিয়ে থাকতে হবে এইজন্য রাসূল বলছে সেজদার জায়গা তাকিয়ে থাকতে হবে এইজন্য কুমু লিল্লাহি কানিতিন দাসত্ব প্রকাশের জন্য ওদিকে তাকিয়ে থাকো এদিক সেদিক তাকায়ও না সালাতের মধ্যে দাসত্ব প্রকাশ করো এই দাসত্বের জন্য আল্লাহ তাআলা তার নবীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন কি মর্যাদা দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ তাআলা নিজেই তার তাসবিহ পাঠ করতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি তার দাসকে নিয়ে তার বান্দাকে নিয়ে সফর করিয়েছেন কিভাবে বাইতুল মক্কা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত তারপরে কোথায় গেছে উপরের দিকে মেরাজ ইসরা মেরাজ পর্যন্ত আল্লাহর দিকে আশ্রয় পর্যন্ত চলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসত্ব প্রকাশের কারণে যত বেশি দাসত্ব দাস হবে তত বেশি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন যত বেশি আল্লাহ যা বলেছেন তা শুনবেন তত বেশি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন আর যত বেশি অহংকারী হবেন তত বেশি আপনি আবুল আহাব হয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিতেন তখন বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই উপাস্য নাই আর এটা তোমরা বলো আবুল আহাব পিছন দিক থেকে পাথর মারতেন আর বলতেন যে ওর কথা শুনো না ওর কথা শুনো না কিন্তু মানুষে তখন শুনতো যে এই কি কাণ্ড ভাতিজা একদিকে বলে চাচা আরেকদিকে বলে ভাতিজা একদিকে বলে চাচা আরেকদিকে বলে এটাই দুনিয়ার বুকে প্রমাণিত হবে দুনিয়ার বুকে হক কথা বলা অনেক সময় মানুষ বয়সে ছোট হতে পারে অনেক সময় বয়সে বড় হতে পারে তারা অনেক সময় তাদের বিরাট প্রতিষ্ঠান থাকতে পারে বিরাট বিরাট গেট তোরণ রচনা হতে পারে কিন্তু হক থাকবে ছোট মানুষটার মুখের মধ্যে থাকতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার কার মুখ দিয়ে কার দিয়ে ইমানের ব্যবস্থা করবে মানুষ এটা কেউ বলতে পারে না আরবের মুশরিকরা বলতো যে এই মক্কাতে এতিম ছেলের উপরে কেন নবুয়ত আসবে তায়েফের বড় বড় নেতাদের উপরে কেন নবুয়ত আসলো না তারা এটা বলতো কিন্তু আল্লাহ তাআলা বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বি নাহনু কসামনা বাইনহুম মাইশাতাহুম বিল হায়াত দুনিয়া তারা কি আল্লাহর আল্লাহ তাআলার রহমতকে ভাগ করে দিতে চায় অমুককে তমুককে আল্লাহ ভালো জানেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজালু রিসালাতাহু রিসালাত কোথায় দিবেন আল্লাহ ভালো করে জানেন কার অন্তরটা পবিত্র কোথায় গ্রহণ করার মাদ্দা আছে এটা আল্লাহ তাআলা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে দিতে মক্কাতে দাওয়াত দিলেন কেউ গ্রহণ করলো না অল্প কয়েকজন মাত্র মনে করলেন যে তায়েফে যাই তায়েফে গেলেন আব্দুল ইয়ালিলের তিন ছেলে তায়েফের বড় নেতা বলতে পারেন বিশাল বড় নেতারা তিন নেতা কি করলো রাসূল যাওয়ার পরে একজন বলল তুমি যদি মক্কা কোনোদিন তোমার করতলগত হয় হস্তগত হয় আমারে কি দিবা এটা বলো অর্থাৎ সে আছে কিসের চিন্তা দুনিয়ার চিন্তা পার্থিব চিন্তা যে আমারে কি দিবা আগে থেকে ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে নবুয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা তার দিন কাকে দিয়ে প্রচার করাবেন তিনি ভালো জানেন আমার কোনো দিনের রাজত্বের মাসালা নিয়ে আমি আসি নাই তোমার কাছে তোমার কাছে আসছি শুধু এটা বলাতে বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এই তাওহীদের দাবি নিয়ে আসছি তুমি আল্লাহ তাআলার দাসত্ব প্রকাশ করো সে রাজি হলো না তিনি আরেক ভাইয়ের কাছে গেলেন আরেক ভাই বললেন মক্কার লোকেরা যদি তুমি এতই ভালো হতে মক্কার লোকেরা গ্রহণ করলো না কেন অনেক সময় কোনো ভালো ছেলে কোনো কথা বললে দাওয়াতের দিলে আরেকজন বলবে যে তুমি যদি এতই ভালো হলো তোমার বাপ ভালো হলো না কেন তোমার ছেলে ভালো হলো না কেন তোমার নাতি অমুকরা ভালো তোমার বংশের লোকেরা শুনলো না কেন এগুলি দিয়ে কোনোদিন কিন্তু হক বিচার করা যায় না ভাই হক কি বিচার করা যায় এগুলি দিয়ে না হক বিচার হবে সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে সেটা দিয়ে কোনটা আল্লাহর বাণী সেটা দিয়ে হক বিচার হবে তো ওই ব্যক্তি বলল এটা আব্দুল ইয়ালিলের দ্বিতীয় ছেলে বলল
আপনি তুমি যদি ভালো হইতে তো তোমার মক্কার মানুষ গ্রহণ করলো না, কারণ সে গ্রহণ করেনি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন সেখান থেকে ফিরতে আরম্ভ করলেন, লাগিয়ে দিল বাচ্চাদেরকে যে পাথর মারো, পাথর মারো ওকে, তারা পাথর মারতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই পা রক্তাক্ত হয়ে গেল। এই রোদের মধ্যে যদি কেউ তায়েফে গিয়ে থাকেন দেখবেন পাশের রাস্তা ছিল না পাথরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আস্তে আস্তে এমন এক জায়গায় আসলেন, এমন সময় যেখানে এসে রাসূল উপরের দিকে তাকাচ্ছে আর বলছেন, আল্লাহ আপনার যদি কোনো ক্রোধ না থাকে আমার উপরে আমি আলহামদুলিল্লাহ আমি খুশি আছি, আলহামদুলিল্লাহ আমি কোনো পরোয়া করি না। ইল্লাম ইয়াকুন বিকা সাখাতুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ আপনি যদি কোনো আমার উপর ক্রোধান্বিত না হয়ে থাকেন আমার কোনো পরোয়া নাই, রক্তাক্ত হতে পারি আমি, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার, কিভাবে দিনকে ভালোবাসছেন, রক্ত নিয়ে চলাফেরা করছেন, সাথে এসে বলছেন যে কোনো সমস্যা নেই, যত বিপদে হোক আমি আপনার জন্য, আল্লাহ আপনার জন্য আমি জীবনটা দিতে রাজি আছি। তিনি রাজি হয়ে গেলেন। ফেরেশতা আসলো দুদিকতে পাহাড়ে, ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ করুন, আমি দুদিক থেকে এই পাহাড় দিয়ে এই লোকগুলিকে, জনপদের মানুষগুলিকে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তা শুনেছেন, বলেছেন না? কি বলেছেন? অপেক্ষা করব আমি, এদের সন্তানরাই একদিন দ্বীনের উপরে বড় হবে, এরা এমন কাজ করবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, একমাত্র আল্লাহর দাসত্ব করবে, অহংকার করবে না, হক মেনে নিবে, কোরআন এবং সুন্নাহ অনুসারে চলবে, এদের জন্য আমি দোয়া করব। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। এই মক্কাতে কি এখন কোনো মুশরিক আছে? তায়েফে কি কোনো মুশরিক আছে? আরব এলাকায় কোনো মুশরিক আছে? নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল, সেটা সেই দোয়া তিনি করেছেন। চিন্তা করে দেখুন, নেতারা গ্রহণ করে নাই কিন্তু রাসূল বাগানে ঢুকছেন, একটা মক্কাবাসীদের একটা বাগান ছিল পথি মধ্যে, তায়েফ এবং মক্কার মাঝখানে একটা বাগান। বাগানে ঢুকার পরে আদ্দাস নামক এক ব্যক্তি এসে বলল, আপনার এই অবস্থা, আপনাকে আমি একটু সেবা করি। খেজুর বাগান, খেজুর বাগান, খেজুর বাগানে মালি বাপা যে পাহারা দেয় সে বলছে আপনার একটু সেবা করি। বলছে তুমি তুমি তো বোধহয় নিনোবার এলাকা। কহ, আমি নিনোবা এলাকার মানুষ, মিশরের একটা এলাকা কাছাকাছি ইরাক এবং নিনোবা এলাকার। বলছে ওই এলাকার মানুষ, ওখানে তো আমাদের ইউনুস ছিলেন। বলে আপনি ওনাকে চিনেন কিনা? বলে চিনি, তিনি তো আমার দিনী ভাই, অর্থাৎ নবীরা সবাই ভাই এই হিসাবে। তখন সে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলো, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান কার কাছে দেখেন? এদের কাছে ইমান ছিল। আপনার আমার মনে হতে পারে বড় বড় লোকেরা ইমান আনে নাই, বিশাল বিশাল নেতারা তো কথা শুনে না, তারাই তো দুনিয়াতে চলতেছে, কিন্তু না, আল্লাহর কাছে কে প্রিয় আপনি বুঝতে পারবেন না। দুনিয়ার বুকে এমন বহুত অখ্যাত মানুষ আছে, আল্লাহর কাছে তিনি বিখ্যাত, আল্লাহর কাছে তিনি বিখ্যাত। একদিন জিব্রিল, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, বিলাল আমি তুমি এমন কি কাজ করেছো যে কারণে আমি জান্নাতে তোমার শব্দ আমার সামনে শুনতে পেয়েছি। আল্লাহু আকবার, জান্নাতে তোমার পায়ের জুতার শব্দ সামনে শুনতে পেয়েছি, এমন কি কাজ তুমি করলে, এমন কি তুমি আমল করলে যে কারণে তোমার শব্দ আমি সামনে শুনতে পেলাম। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো আমল নেই, তবে যখনই আমি ওযু করেছি তখনই আমি চিন্তা করেছি এই ওযু দিয়ে আল্লাহর জন্য কিছু সালাত আদায় করে নেই, এটাই হয়তো আমার জন্য বিশাল রহমত হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি। এটাই হচ্ছে ইমানদার, যত বেশি আল্লাহর জন্য বিনয় হবে আল্লাহ তাকে তত বেশি উপরে উঠাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদা আলিল্লাহি রাফাহুল্লাহ, যে কেউ আল্লাহর জন্য বিনয় হবে আল্লাহ তাকে উপরে উঠাবেন। দেখুন আল্লাহর জন্য বিনয় হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? হাশরের মাঠে কোনো ব্যক্তি পার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ না হবে। এই সুপারিশ পাইতেই হবে, এই সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি আদম হইতে শুরু করে শেষ ব্যক্তি পর্যন্ত কোনো ব্যক্তির পার হওয়ার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে তিনি বলেছেন, যখন হাশরের মাঠে আমরা সবাই উঠব, আপনি কি হাশরের মাঠে উঠবেন না? উঠবেন না? উঠলে কি অবস্থা উঠবেন জানেন? শরীরে কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, 50,000 বছর উপরের দিকে তাকিয়ে থাকবেন। কারো কারো
নাভি পর্যন্ত হবে, ঘর্মাক্ত হবে, কেউ কান পর্যন্ত হবে, কেউ কান পর্যন্ত হবে, কারো ভুরু ডুবে যাবে, কেউ ডুবু ডুবু করতে থাকবে। এই বিশাল মাঠে কুটি 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 মানুষ, সেই মাসের ভিতরে আপনার খবর কে নিবে একটু চিন্তা করে দেখুন। আপনি সেই মাঠে উঠছেন, একটু চিন্তা করুন নিজেকে, আমি এই মাঠে উঠছি, এই মাঠে কেউ কারো খোঁজ নিবে না ভাই। যারা বলে এই মাঠে জাহাজ নিয়ে আসবে ওরা মিথ্যাবাদী, যারা বলে এই মাঠে অমুকের হাতের হাত ধরে বয়াত হলে আমার পার করে নেবে টান দিয়া, মিথ্যাবাদী, নিজের খবর রাখতে পারবে না। শুনেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, তিনি বলেছেন ওই মাঠে, সেই মাঠে আমরা তখন প্রথম যাব আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, প্রিয় পিতা আপনি আমাদের পিতা সবাই, আপনি আজকে আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, জান্নাত জাহান্নাম করে একটা বিচার যেন শুরু করে, আমাদের বিচার শুরু করার জন্য। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকুম, ওই কাজের আমি কোনো অধিকার রাখি না, এই কাজ আমার দ্বারা হবে না, আমি কথা বলতে পারবো না, আমি যে কাজ করেছিলাম আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি তো ওখান থেকে খেয়েছিলে ওইটার জবাব আমি দিতে পারবো না। আল্লাহ, আদম নবী হয়েও কোনো কথা বলতে সাহস করবে না, বুঝতে পারছেন আপনি? যে গাছ থেকে খেতে খাতে তাকে নিষেধ করা হয়েছিল সেই গাছ থেকে কেন খেয়েছেন এই জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, দুনিয়াতে আসার আগেই আকাশেই তাকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের দেশে প্রবাদ আছে কি, দুনিয়া আসার পরে 360 বছর রাস্তা রাস্তা হাঁটছে, চোখের বাণী ফেলছে, এরপরে এই হয়েছে, এগুলো পুরোটা মিথ্যা কথা। আল্লাহ তাআলা তাকে আকাশে ক্ষমা করে দিয়েছেন, তারপর দুনিয়ার বুকে যেহেতু তিনি দুনিয়াটাকে আবাদ করবেন দুনিয়াতে দিয়েছেন, বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন, আমার হেদায়েত তোমাদের কাছে আসবে, যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করবে আমি তাকে আবার এখানে নিয়ে আসবো, এই জান্নাতে নিয়ে আসবো। জান্নাতে যেতে চান? দেখি হাত তোলা দি কে কে, আমিও যেতে চাই আলহামদুলিল্লাহ, হাত নামা। আল্লাহর হেদায়েত যদি, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন হেদায়েত, এই হেদায়েতকে গ্রহণ করতে হবে কিনা? হেদায়েতকে যদি গ্রহণ না করেন ওই জান্নাতে আর যেতে পারবেন না, যে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছা যে তিনি দুনিয়াতে আমাদেরকে এমনি পাঠিয়ে দেননি, আপা হাসিব তোমার নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মনে করেছ এমনি দুনিয়াতে ছেড়ে দিয়েছি তোমার আমার কাছে ফিরে আসতে হবে না, কখনো না, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, প্রত্যেকটি মানুষ আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কুল্লুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকে একা আসবে, সাথে কেউ বন্ধু বান্ধব যাবে না তখন। আজ দুনিয়ার বুকে বন্ধু বান্ধবরা আপনাকে ঠকাচ্ছে, আপনাকে মিসগাইড করছে, আপনার ইমান নষ্ট করছে, আপনাকে নিয়ে ঠাট্টা মশকারি করছে, আপনার ইমান কিভাবে নষ্ট করছে জানেন? আপনাকে নিয়ে বিভিন্ন গান সিনেমা দেখাচ্ছে, বিভিন্ন ভাবে ছবি দেখাচ্ছে, বিভিন্ন কথা শোনাচ্ছে, ইসলাম বিরোধী কথাবার্তা বললে তাদের কাছে ভালো লাগে এগুলি বলাচ্ছে, কিন্তু আপনি জানেন না হাশরের মাঠে সে আপনার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়ে যাবে, শত্রু হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন, বন্ধুরা সেদিন শত্রু হবে, ইল্লাল মুত্তাকিন, তাকওয়া যারা আছে, আল্লাহর ইবাদত যারা করেছে, আল্লাহকে যারা ভালোবেসেছে, আল্লাহর কথা অনুসারে দুনিয়াতে চলেছে এবং আল্লাহ তাআলা যা দিয়েছেন হেদায়েত অনুসারে চলেছে, তারাই শুধুমাত্র সেদিন একে অপরের কাজে লাগবে, একে অপরের কাজে লাগবে। আদম আলাইহিস সালাম তখন অস্বীকার করবে, আমি করতে পারবো না, আমরা তখন এই আমি আপনি অন্য কেউ নয়, আমরা তখন দৌড়ে যাব কার কাছে? নূহ আলাইহিসসালামের কাছে, তার কাছে গিয়ে বলবো আপনি দুনিয়ার বুকে প্রথম রাসূল, রাসূল এবং নবী, নবীর মধ্যে কি পার্থক্য, পার্থক্যটা বুঝে নেন। রাসূল হচ্ছে যখন সেখানে কাফের থাকে, তার উম্মতের মধ্যে যে কাফের থাকে তাদেরকে রাসূল বলা হয়, কারণ এর আগে কোনো কাফের ছিল না, প্রথম কুফরি হয়েছে, শিরিক হয়েছে নূহ আলাইহিসসালামের কওমের মধ্যে, কিভাবে হয়েছে সেটাও জানা দরকার। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন وقالوا لا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا, কি করছেন নূহ আলাইহিসসালাম? তিনি যখন দুনিয়াতে আসবেন তার কিছুদিন আগে ওখানে 5 জন ভালো মানুষ ছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার তাফসীর কিতাব তাফসীরে উল্লেখ করেছেন, আপনারা দেখে নিতে পারেন যে কোনো সময়, 5 জন ভালো মানুষ ছিল, একজন নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়ারুক, নাসার, এই 5 জন ভালো মানুষ ছিল। এই 5 জন ভালো মানুষ হঠাৎ করে কয়েকদিনের মধ্যে মরে গেছে,
এই যে ধরেন ভালো মানুষ মরে গেলে আপনাদের মনে কষ্ট হয় না? তো আপনারা আফসোস করতে লাগলেন, হাই রে ভালো মানুষ মরে গেল, আল্লাহর ওলিরা মরে গেল, ইত্যাদি ইত্যাদি। তো শয়তান এসে বলল, আচ্ছা তোমাদেরকে একটা ব্যবস্থা করে দিতে পারি আমি। বলে কি? বলে তোমরা যেখানে ইবাদত করো সেখানে ছবি একটা, ওদের একটা ছবি আঁকি দেবো, তোমরা দেখে দেখে যে এই আল্লাহর ওলি, ঠিক আছে এখন আমরা ইবাদত করি, উনি এরকম করছে, দেখে দেখে ইবাদত করবা, ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে সামনে দিও না, আমাদের যেখানে আমাদের মসজিদের পিছনে দাও, সামনে দিও না। কিছুদিন পরে আসে বললো শয়তান যে পিছনে দিলে তো আল্লাহর ওলিদের পিছন দেয়া হয়ে যায়, তোমরা কত বেকুব, আল্লাহর ওলিদের পিছন দেয়া যায় নাকি, আল্লাহর ওলিদের সামনে রাখতে হয়। তখন তাদেরকে নিয়ে সামনে লাগাই দিল, সামনে লাগাই দিলে এখন সামনে দেখে দেখে তারা ইবাদত করতো। এই প্রজন্ম শেষ, আরেক প্রজন্ম আসা আসে বললো নিশ্চয়ই এরা এদের ইবাদত করতো, তখন সরাসরি ইবাদত শুরু হয়ে যায়। পৃথিবীর বুকে দুনিয়ার বুকে মূর্তি পূজা এইভাবে শুরু হয়েছে, মূর্তি পূজার গোড়ার কথা এটা, জানতে হবে মূর্তি পূজা কেমন হয়েছে। এই যে ছবি, এই আঁকা, এইগুলি সামনে দিয়ে মূর্তি পূজা শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম আসলেন আল্লাহ দাওয়াত দিন, বলেন আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা নূহতে উল্লেখ করেছেন, কি বলছেন? ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমরা পাঠিয়েছি নূহকে তার কওমের কাছে। আল্লাহ বহু বচন কেন ব্যবহার করেন বলেন তো? মহান, যারা বড় তারা বলে আমরা, আর যারা ছোট তারা বলে আমি। এটা হচ্ছে দুনিয়ার যত ভাষা আছে সমস্ত ভাষার নিয়ম, এই জন্য আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেন। কি বলছেন? ইন্না আওতাইনাকা, আমরা আপনাকে দিয়েছি। কেন বলছে? এই বিশাল দান, ছোটখাটো দান না এটা, কাউসার, যেটা আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাম তাদেরকে ডেকে বললেন যে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব গ্রহণ করো, আল্লাহ তাআলার কাছে বিনয়ী হও। তারা শুনতে রাজি হলো না, তারা বললো আমার ওলি আল্লাহদের কি হবে, তারা কোনো কথাই শুনলো না। আল্লাহ তাআলা বললেন ইয়া নূহ ইন্নাহু লা ইন ইয়া নূহ ইন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। হে নূহ, যারা ঈমান আনছে এরা ছাড়া আর কেউ ঈমান আনবে না, যারা ঈমান আনছে এরা ছাড়া আর কেউ ঈমান আনবে না। তাহলে কি করেন? আপনি একটি নৌকা বানান, নৌকাতে ঈমানদারদের নিয়ে উঠে যান। তাই করেছেন নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু নৌকাতে উঠার পরে তিনি বলেছিলেন, যখন ডুবে যাচ্ছে সব ছেলে কেনান বাইরে পড়ে বাইরে রয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন যে আল্লাহ আমার পরিবার ডুবে যাচ্ছে, আপনি একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বললেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এ তোমার পরিবারভুক্ত লোক নয়। অর্থাৎ কেন? ঈমানদার না হলে ঈমানদারের পরিবার হইতে পারে না, কাফের কখনো ঈমানদারের পরিবার হতে সকল হইতে পারে না, সদস্য হইতে পারে না, অবশ্যই ঈমানদার হইতে হবে তাকে। ঈমানদার নয় যেহেতু, সেহেতু তোমার পরিবারভুক্ত নয়। এরপর আল্লাহ তাআলা তাকে ধমক দিলেন, ইন্নি আউযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে নসিহত করছি তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ তাআলা নসিহত তিনি গ্রহণ করলেন। এই জন্য নূহ আলাইহিসসালামের কাছে যখন আমরা যাব, তিনি বলবেন আমি আপনাদের এই কাজ করতে পারবো না, যত বড়ই আমি হই না কেন, রাসূল হই, কিন্তু আমি এই কাজ করতে পারবো না। কেন? আমি আমার ছেলের জন্য বলছিলাম যে আল্লাহর কাছে, সেটা যে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কেমন ভালো মানুষ আমি জানি, তুমিও তো এরকম করছিলে, আমি এই ভয়ে আমি কিছু করতে পারবো, যদিও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন দুনিয়াতে, কিন্তু এই কারণে তারা কেউ অগ্রসর হবেন না। তিনি বলবেন বরং তোমরা যাও ইব্রাহিম আলাইহিসসালাম, তার তিনি আল্লাহর খালিল, খালিল অর্থ কি? বন্ধু, খালিল অর্থ অন্তরঙ্গ বন্ধু, এমন বন্ধু যেই বন্ধুর ভালোবাসা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, এই ভালোবাসা কখনো বের হওয়ার মতো নয়, এমন ভালোবাসা, এই ভালোবাসা ছিল খালিল ইব্রাহিম আলাইহিসসালাম। বলতে পারেন আমাদের নবী কি খালিল নন? হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আমাকেও খলিল হিসেবে গ্রহণ করেছেন যেমন ইব্রাহিম আলাইহিসসালাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম খলিল, খলিলের মর্যাদা সবচেয়ে বেশি। কিছু মানুষ আছে আপনাদের আশেপাশে থাকে, এরা কি বলে জানেন? বলে যে আল্লাহ রাসূল হচ্ছে হাবিব আর ইব্রাহিম হচ্ছে খলিল, হাবিবের মর্যাদা বেশি খলিলের চেয়ে। কোত্থেকে বলে? খালি হাবিব নাম দিয়ে কোরআনে একটা আয়াতও আসে না রাসূলের জন্য, হাবিব হাবিব বলে সহি হাদিসে একটাও আসে নাই, দুর্বল একটা হাদিসে আসছে হাবিবের শব্দটি, এর বাইরে আর কিছু আসে নাই। কিন্তু
খলিল শব্দটি আল্লাহ রাসূল নিজে বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা খলিল হিসেবে গ্রহণ করেছেন চিন্তা করে দেখছেন অথচ আমরা না জানার কারণে ও ইয়া হাবিব সালাম আলাইকা বলতে আসি না বুঝার কারণে অথচ তিনি হচ্ছে আল্লাহর খলিল যা আল্লাহ তাআলার মহব্বত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের অন্তরে ছিল এটাকে বলে খলিল বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তোমরা যাও তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন কারণ তিনি হচ্ছেন আল্লাহর খলিল আমরা তখন ঠিক দৌড়ে যাব কার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন তিনটি জিনিস আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলেছিলাম আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি পেঁচাইছো কেন তাহলে আমার কোনো জবাব নাই তিনটি জিনিস কি জানেন একটি হচ্ছে আল্লাহর জন্যই করেছেন একটি হচ্ছে যখন তিনি বললেন তাকে বলা হলো যে চলো মেলাতে যাবে আমাদের দেশে তো মেলা তো এখন স্বাভাবিক হয়ে গেছে মেলা তো নয় শুধু অন্য ধর্মের কাফেরদের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করা এটা তো আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে কেউ কেউ তো এটা উস্কিয়েও দিচ্ছে কেউ কেউ ওখানে না গেলে তাদের ভাতও হজম হয় না অথচ ইসলাম অনুমোদন করে নাই কোনো কাফেরদের কোনো কোনো রকমের পর্বে অংশগ্রহণ করতে পারে না ইমানদার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন যখন তারা বলল যে চলো আমাদের সাথে তুমি ওখানে যাবে আমাদের মূর্তিগুলোর প্রদর্শনী হবে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ এই অসুস্থ অর্থ কি মন থেকে অসুস্থ আমি তোমাদের সাথে একমত হইতে পারি নাই এটা হলো উদ্দেশ্য ফিজিক্যালি না শরীর না তো তারা মনে করলো যে নিশ্চয়ই অসুস্থ হচ্ছে থাক চলে গেছে চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তারা যখন চলে গেছে খালি পেয়ে গেলেন কুড়ালটা নিয়ে সবগুলিকে ভেঙে বড়টার কাঁধে উঠিয়ে রাখলেন ফাজাআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল্লাহ বড়টা ছাড়া সবগুলিকে ভেঙে শূন্য করে দিলেন বড়টার কাঁধে উঠিয়ে রাখলেন কুড়ালটা এখন তারা এসে বলল মান ফাআলাহু হাযা এটা কে করলো সবাই বলল যে এইখানে শুধু ইব্রাহিম ছিল ধরে নিয়ে আসে তাকে ধরে নিয়ে আসে বলল যে ইব্রাহিম এই কাম কে করেছে বলে জিজ্ঞাসা করে এদেরকে নিশ্চয়ই বড়টা করে থাকতে পারে বাল ফাআলাহু কাবীরুম হাযা এটা জিজ্ঞাসা ফাসআলু মিন কান ইয়ান্তাকুল যদি কথা বলতে পারে একটু জিজ্ঞাসা করে দেখো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এটা বলার পর তারা বলল আরে এরা তো কথা বলতে পারে না তুমি কি বলো এগুলি বল উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ তোমাদের আফসোস তোমাদের জন্য তোমরা কাদের ইবাদত করতেছো এরা নিজেরা বানায় বানায় তোমরা ইবাদত করতেছো আর এগুলি বন্যা তোমরা এখন আফসোস করতেছো কি তোমাদের কারবার তারা বলল যে হারিকুহু পুড়িয়ে ফেলো একে পুড়িয়ে ফেলো আগুনে তাকে ফেলা হয়েছে আগুন তাকে কোনো কোনো ক্ষতি করেনি আল্লাহ তাআলা বলে দিলেন কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য প্রশান্তির ব্যবস্থা করে দাও তাই হয়েছিল কিন্তু সেখান থেকে বের হওয়ার পরে তখন তারপর চিন্তা ভাবনা হলো তাকে কি করা যায় তার পিতা তাকে বলল ওয়াহজুরনি মালিয়া আমাকে ছেড়ে চলে যাও তিনি বলে ইন্নি মুহাজির রব্বি সাইয়াহদিন আমি আমার রবের দিকে চলে যাব আপনার জায়গা থাকবো না হিজরত করে চলে গেলেন সাথে তার স্ত্রীকে নিয়ে আর কেউ নাই পৃথিবীতে তখন ইমানদার বলতে ইব্রাহিম এবং তার স্ত্রী ছাড়া কেউ ছিল না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন মিশরে আসলেন মিশরের রাজা ছিল খুব কামুক প্রকৃতির খারাপ লোক সে তার স্ত্রীকে নিয়ে যাবে কোন লোক যদি সুন্দর স্ত্রী হয় মেরে ফেলতো আর লোক সে স্ত্রীটাকে নিয়ে যেত তিনি বললেন যে তোমাকে যদি জিজ্ঞাসা করো আমি কে তুমি বলিও আমার ভাই আমি বলবো আমার বোন এই জন্য কারণ পৃথিবীতে আর কোনো ভাই বোন বলতে কেউ নেই কারণ ইমানদার বলতে আর কেউ নেই আমরাই আছি এখন যদি আমি যদি কোনো এটা না বলি আমাকে হত্যা করা হবে এই যে তিনটি জিনিস তিনটাই আল্লাহর জন্য করেছে দিনটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি ব্যবস্থাপনা করেছেন কিন্তু তিনটি কথা যদি জিজ্ঞাসা করা হয় এই ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন আমি এই কাজ করতে পারবো না আমি কোনো সুপারিশ করতে পারবো না সবাই মিলে তখন তিনি বলবেন যে যাও তোমরা মুসার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলবেন আমি আল্লাহর সাথে কথা বলেছি কথা বলা আল্লাহর গুণ আল্লাহর কথা বলেন কিছু কিছু মানুষ আছে আল্লাহর কথা বলেন আল্লাহ কথা বলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম কথা বলেছেন আল্লাহ মুসার সাথে কথা বলেছেন নবীদের সাথে কথা বলেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কথা বলেছেন যেই ব্যক্তি বলবে যে কথা বলে না তারা আসলে ঈমান তারা এখনো ঈমানপূর্ণ হতে পারে নাই তাদের আল্লাহ তাআলা কথা বলছেন ইয়ার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাতুর সাথে কিভাবে আকাশ এবং তুর পাহাড় উপর থেকে কথা বলেছেন আর তুর পাহাড় থেকে জবাব দিয়েছেন কেমন কথা বলেছেন কথা বলতে বলতে মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের আগ্রহ বেড়ে গেল রব্বি আরনি আনজুর ইলাইকা আল্লাহ আমাকে একটু দেখা দেন আপনাকে একটু দেখব কে দেখতে চান আল্লাহকে বলেন তো দেখতে চান আল্লাহকে দেখতে চান হাত তোলা দিই আল্লাহকে দেখতে চান আলহামদুলিল্লাহ
আল্লাহকে দেখা হচ্ছে বড় নেয়ামত। আল্লাহকে দেখার চেয়ে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছু নেই। আল্লাহকে যদি দেখতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনদিন যেন আপনার সালাত কাজা না হয় তো আল্লাহকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা, রাসূলুল্লাহ বললেন যে তোমরা কি আকাশের চাঁদ দেখতে পাও পূর্ণিমার রাতে? বলে হ্যাঁ দেখতে পাই। কোনো অসুবিধা হয়? বলে কোনো অসুবিধা হয় না। বলে তোমরা তেমনি আল্লাহকে দেখতে পাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি পারো ফজরের সালাত যেন না ছুটে, আসরের সালাত যেন না ছুটে, সেই ব্যবস্থা তোমরা করবে। চিন্তা করে দেখুন, বেশিরভাগ মানুষ সব ঠিক আছে, ফজরের সালাতে হাজির নাই, ঠিক না? ঠিক। এই মসজিদে যদি কোনো হাজির ফজরের সালাত থাকে, বিশ্বাস করেন সারা দিনের জন্য আপনি আল্লাহর জিম্মাদারিতে চলে গেলেন। এই মসজিদগুলোতে রাসূলুল্লাহ হাদিস এটা, আমি একটা কথা বানিয়ে বলছি না, কেউ যদি কোনো ফজরের সালাতে হাজির থাকে সারা দিনের জন্য আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। তাহলে ফজরের সালাতে হাজির হওয়া হচ্ছে আপনার জন্য সারা দিনের জন্য একটা আল্লাহর খাস রহমতে চলে যাওয়া, এবং আল্লাহর হেফাজত চলে যাওয়ার অর্থই হচ্ছে আল্লাহ অন্য কেউ যেন সেখানে আঘাত না করে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, ফালা তাখফুরুল্লাহ বিযিম্মাতিহি, আল্লাহর জিম্মাদারিতে তোমার কেউ যেন আঘাত না করে, সেখানে কেউ আক্রমণ না করে, তেমন সে আল্লাহর জিম্মাদারিতে চলে গেছে। এই সে ব্যক্তি সকালে বিকালে দেখবে সালাত আদায় করবে, অর্থাৎ বাকিগুলি করবে স্বাভাবিক, কারণ সকালে কষ্ট হয় অনেকে, আর বিকালে অনেকে খেলতে চলে যায়, আপনাদের বাচ্চারা বিশেষ করে। তো এই জন্য দুটাকে বিশেষ গুরুত্ব দিয়েছে যে এটা যদি কেউ করতে পারে আল্লাহ তাআলাকে দেখতে পাবে, আল্লাহকে দেখার চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। মুসা আলাইহিসসালাম বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা, হে আমাদের রব, হে আমার রব, আমাকে একটু দেখা দিন, আপনাকে একটু আপনার দিকে তাকাবো। কল লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পাবে না, দুনিয়ার বুকে চর্ম চোখে আল্লাহকে দেখা যাবে না, এই দেখার মতো ক্ষমতা আমাদের চোখে নাই, আমাদের সেই সব ক্ষমতা আমার চোখে দেয়া হয় নাই, কারণ এটা দিলে পুরো ছাই হয়ে যাবে, কিন্তু এমন এক ক্ষমতা হাশরের দিন আমাদেরকে দেয়া হবে আল্লাহকে দেখার মতো সেই শক্তি আমাদের হবে সেদিন, সেদিন আল্লাহকে দেখব। এর আগ পর্যন্ত আল্লাহকে দেখার ক্ষমতা আমাদের হয়নি, এই জন্য কেউ জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখতে পায় না, কারণ আল্লাহকে দেখার মতো কোনো মানুষ আল্লাহকে দেখার মতো ক্ষমতা হয়নি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি আল্লাহকে দেখেছেন? তখন তিনি বলেছেন, নূরুন আন্না আরাহু, মুসলিমের আবারও নূরুন আন্না আরাহু, হ্যাঁ বেদাতীরা পরিবর্তন করে বলে নূরানিউন আরাহু, এটা আরবি ভাষা হয় না, এটা বাংলা ভাষা হয়ে গেছে, নিজেরা আরবি, আল্লাহ রাসূল আরবি ভাষা ছিলেন না বাংলা ভাষা ছিলেন? হ্যাঁ আরবি, আরবি ভাষা তো নিজেরা বানাই ফেললে হবে। রাসূল বলেছেন যে নূর, তিনি তো নূর, তাকে আমি কিভাবে দেখব? আল্লাহকে দেখার জন্য নূরের কারণে দেখা সম্ভব হয় না, নূরের আলো। মুসা আলাইহিসসালামকে তিনি বললেন যে ফাইনিস্তাকাম, আমি আমার পাহাড়ের উপরে আমি আমার নূর ফেরব, যদি পাহাড় ঠিক থাকে তাহলে আপনি দেখ, তুমি আমাকে দেখতে পাবে। তিনি কি করলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খারা মুসা সাইকা, যখন তিনি পাহাড়ের উপরে আলো ফেললেন, সেই আলোতে চূর্ণ হয়ে গেল পাহাড়, মুসা বেহোশ হয়ে পড়ে গেলেন। হুঁশে আসার পরে তিনি বললেন, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি প্রথম ঈমান আনলাম যে আপনাকে দুনিয়ার বুকে দেখা যাবে না, হে আল্লাহ আপনার কাছে আমি তওবা করছি, দ্বিতীয়বার আমি এই কাজটি করব না। অর্থাৎ দেখুন, আল্লাহকে দেখার আবদার আল্লাহ তাআলা দেন নাই, কারণ এটা দেখে সহ্য করতে পারবে না মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম তিনি যখন নবুয়তের আগে তিনি একজনকে একটা চড় মেরেছিলেন, নবুয়তের আগে একজনকে চড় মেরেছিলেন, ওই চড়ে লোকটা একদম ধরাশায়ী শেষ মরে গেছে। মরে যাওয়ার কারণে এই আমরা যখন যাব মুসা আলাইহিসসালামের কাছে হাশরের মাঠে, মুসা আলাইহিসসালাম বলবেন, লাস্তু হুনাকুম, আমি এই কাজ করতে পারবো না, কারণ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি তো এক লোককে চড় মেরে ফেলেছিলে, আমার কোনো উত্তর থাকবে না, যদিও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, বলে দিয়েছেন কোরআনে কারিমে, কিন্তু তারপরেও তারা ভয় করতেন, তারা বেশি ভয় করতেন। আর এখনকার অহংকারীরা বলে আমার মুরিদ হও জান্নাতে যাও, নাউজুবিল্লাহ, একজনকে আমি বললাম আপনি যে মুরিদ করতেছেন, কি মুরিদ, কিসের মুরিদ করেন আপনি? এটা আল্লাহ বলছে, কোথায় আল্লাহ বললো? আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার মুরিদ হও জান্নাতে যাও। আমি এটা কোন ধরনের কথা, আপনাকে কে বলছে এই তাফসীর করতে? মন দিল দিয়ে বলে, মন থেকে একটা বলে ফেললে হলো? এই হচ্ছে গুনার কাজ, যে মন ইচ্ছা মতো এগুলি তাফসীর করে করে আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আর কারামতের গোলা নিয়ে আসা হচ্ছে, কারামা কারামত চিনেন? হ্যাঁ, দরবারগুলো থেকে কারামত, শুধু কারামত, পিসাব বসে থাকে পাশে, একজনে দাঁড়িয়ে বলে রসুল এসছিলেন, এই করছে সেই করেছেন, পিসাবের এরকম করে, মানে উনার কাছে একটু ভালো লাগে,
যদিও মুখে বলে না, মিথ্যা কথা বলতেছে তিনি, জানেন যে এগুলো মিথ্যা কথা বলতেছে, তারপরেও পিশাবদের এই মিথ্যা কারণ শুনতে কোনো অসুবিধা হয় না, কারণ এই এদের ধরে রাখতে হবে। হ্যাঁ জনগণ, তিনি তো ওলি, আমরা হলাম বলি, এই বলি পাঠাদেরকে আমাদের কষ্ট দিচ্ছে, আমাদের সবকিছু নিয়ে যাওয়ার জন্য ওনাদের এই কাজ খুব ভালোই লাগে ওনাদের শুনতে। কেন বলা হচ্ছে না যে ওনারা গুনার কাজ করতেছে? কেন এগুলি বলে না তারা যে এগুলি গুনার কাজ করতেছে? বিবেক কি নাই? আল্লাহ রাসূলের বাইরে কেন তারা কথা বলে? আল্লাহ রাসূলের যা বলেনি তা কেন বলে? এরা কিসের কিসের আল্লাহর ওলি হচ্ছে? এরা তো শয়তানের ওলি হয়ে যাচ্ছে দিন দিন। কিন্তু তারা বুঝে না, তারা না বুঝে অথবা তারা ইচ্ছাকৃত এগুলো দুনিয়ার বুকে রাজত্ব কায়েম করতেছে, মনে করছে এটা দ্বারা তারা কিছু করবে, কখনো সেটা ঠিক নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম যেখানে কিছুই করার ক্ষমতা রাখেন না বলে বলছেন, সেখানে অন্য কেউ কোন ব্যক্তি আছে যেখানে ক্ষমতা নিয়ে আসবে? কি নিয়ে আসবে? হাশরের মাঠে কেউ কারো জন্য কিছু করবে না। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। দুনিয়ার বুকে কত দরদ করে আপনি সন্তান পালেন না, বাবারে কত দরদ করেন না, নিজের এইটা বাবারকে ঠিক রাখার জন্য অনেক সময় কি করে, হক কথা বলে না, বাবা যদি রাগ করে। আবার সন্তানকে ঠিক রাখার জন্য অনেক সময় হারাম খায় খাচ্ছে না মানুষ। কত টাকা লাগে আপনার? সুদের টাকা দিয়ে আপনি বিশাল কিছু করে ফেলেছেন, ঘুষের টাকা দিয়ে আপনি বিশাল বাড়িঘর করে ফেলেছেন, কিন্তু এত টাকা কিন্তু আপনার জীবনে লাগে না। কার জন্য করছেন এগুলো? সন্তানের জন্য করেছেন। কিন্তু এই সন্তান আপনার থেকে পালাবে, এই সন্তান আপনার থেকে পালাবে। আপনি যতই দৌড়ান তাদের কাছে বলেন, বাবা তোরে দেখছি হাসরের মাঠে আপনি খুঁজি বের করবেন, এত হাঁটাহাঁটি করে ছেলেরে খুঁজি বের করবেন, কয়জনের মাঝে? হ্যাঁ, খেয়াজ গ্রামের লোকদের মাঝে না চোদ্দ গ্রামের লোকদের মাঝে? বিশ্বের যত মানুষ আছে এর মধ্যে খুঁজতে 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 শেষ হয়ে যাবে পাত, খুঁজি পাবেন, পাবে বলবেন যে বাবা আমার একটু একটু ন্যাক কম হয়ে যাচ্ছে, তুই দিবি কিনা? বলতে অসম্ভব, আমার চিন্তা আমি আছি, আপনার চিন্তা আপনি করেন, এটাই বলবে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই থেকে ভাই পালাবে, মিন আখি ওয়া উম্মিহি, মা থেকে পালাবে, আবি হে বাবা পিতা থেকে পালাবে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি, সেদিন প্রত্যেকটি মানুষের যে অবস্থা হবে, আরেকজনের কথা আরেকদিকে চিন্তা করা থেকে দূরে থাকবে। হাসরের মাঠে আপনি যে চলবেন, আপনি মনে করেন না যে আপনি কাপড় নাই যে একে অপর দিকে তাকাবে, তাই না? অনেকে এটা মনে করতে পারে, না সেরকম অবস্থা নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন এটা হাসরের মাঠে কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানুষ যদি উঠে একে অপর দিকে তাকাবে না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথা শুনে রাসূল বললেন, আয়েশা হাসরের মাঠে যে অবস্থা সেটা হচ্ছে মারাত্মক, তুমি চিন্তা করতে পারবে না, ওদু ওসব চিন্তা করার অবস্থা মানুষের থাকে না, ওসব চিন্তা করার অবস্থা মানুষের থাকবে না। কিরকম জানেন? একটা ঘটনা বলি, আপনারা তো কিছু কিচ্ছা পছন্দ করেন, সেই জন্য একজন আল্লাহর নেক বান্দা হয়ে গেছে, একটু নেককার মানুষ হয়েছে, তো তার বন্ধু ছোটকালে রাজা ছিল, রাজা বুঝেন কিনা, রাজা, আমরা রাজা রাজাদের কথা বলতেছি, আধুনিক কোনো শাস্ত্র প্রধানদের কথা বলতেছি না, বুঝছেন তো, রাজা রাজাদের কথা বলছে, রাজারা ধরে আমাদেরকে, আর কেউ ধরতে না। তো রাজা সাহেব বলতেছে, এই দোস্ত তুই এত বড় হয়ে গেলি কেমনে আমারে বল, বলছে তুই পারবি না, বলে আমি পারবো, তুই শুধু আমারে বল কেমনে তুমি এত ভালো হয়ে গেলা, বলে আমি তোমাকে একটা জিনিস দিব, একটা মন্ত্র দিব, পড়বা তুমি, তোমার এটা এটা করলে কাজে লাগবে, বলে কি, বলে এখন থেকে তুমি সবসময় বলবা মরণে স্মরণ, মরণে স্মরণ করো, মরণে স্মরণ করো, মরণে স্মরণ। তো বলছে ঠিক আছে, এটা সহজ জিনিস, আমি এখন থেকে রাজকার্যের মধ্যে যা আছে বাকি সময় শুধু মরণে স্মরণ করে চালিয়ে দেবো। সে কি করছে, এক বছর পরে ধরে আনছে, এই তুই ধরে আনতারে, এক বছর পর বলছে আমি মরণের স্মরণ জিনিসটা বুঝছি, খুব সার এক বছর জব করছি আমার কোনো উন্নতি হয় নাই, তুই আমাকে মিথ্যা একটা ইয়া দিবি, বলে না দোস্ত মিথ্যা কিছু দেই নেই। ঘটনা হচ্ছে মরণের স্মরণ মুখস্থ করার জিনিস না, এটা এটা বাস্তবতার যে বুঝার জিনিস, তুই বুঝোস না বলে তোর অবস্থা হয়েছে। বলে এটা কিভাবে বুঝবো? বলে বুঝতে হলে আমাকে একদিনের রাজত্ব দে, বুঝতে হলে আমাকে একদিনের রাজত্ব দে, তোরে ফেরত দেবো অথবা কিছু একটা হবে, তোরে একদিন রাজত্ব দে। ঠিক আছে, একদিন রাজত্ব তোর দিয়ে দিলাম, কর লিখিত দে, লিখিত দিলাম একদিন রাজত্ব, ঠিক আছে। ক্ষমতা আসে বললো, এই সবাই আমার কথা শুনবে, কিন্তু ওর কথা শুনবে? হ্যাঁ শুনবো, সবাই আমার কথা, আপনার কথা শুনবো, ওই ওনার কথা শুনবো না এখন থেকে, ঠিক আছে। বলে আমি বলছি ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। বলে কি জন্য? চুপ, কথা নেই, আমি রাজা এখন, তুমি প্রজা, তুমি কথা বলে না, কেন তুমি অমুক তারিখে আমার আরেক বন্ধুকে তুমি মেরেছিলে, আমার মনে আছে সেটা, আমার মনে আছে সেটা, এই ওই বন্ধুর কারণে তোর মৃত্যুদণ্ড দেওয়া হলো, তো কি করবো, কালকে সকালে সূর্য ওঠার আগে তোর মৃত্যুদণ্ড হবে, তোকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
এই তাকে ওই গরমে দিয়ে আস, রুমে রেখে দেওয়া হলো। সে তো এখন রাজার এই অবস্থা সহ্য করতে পারে? হাঁপ বিত্রেশ করতে করতে শেষ। পাশের রুমে সুন্দরী এক নারী পর্যন্ত দিয়েছে রাতের বেলা। এরপরে তাকে সকালবেলা যায় বলছে, দোস্ত কি অবস্থা? ক কি অবস্থা বলবে, তুই কি করলি? আবার কথা, আমি কিন্তু রাজা। ক আচ্ছা, তো কি হয়েছে? তোর পাশে কি আছে? পাশে কি দেখার সুযোগ নেই এখন আমার মৃত্যু, মরণকে স্মরণ করতেছি আমি এখন। এইটাই বলছিলাম দোস্ত, যে মরণকে স্মরণ যদি তোমার হতো তাহলে তুমি আর এই অবস্থা করতে না। মানে দুনিয়ার বুকে মরণকে স্মরণ করলে অবশ্যই তুমি আল্লাহর নেক বান্দা হইতে পারতে, কিন্তু তুমি মরণের স্মরণ মুখস্থ করছো। মরণের স্মরণ মুখস্থ করেছে আমাদের হুজুররা, আমাদের দেশের আলেমরা, আমাদের দেশের মানুষরা সারাক্ষণ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না? কত জিকির যে করে তার হিসাব নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তো বুঝে না। লা ইলাহা অর্থ জিকিরও করে আবার শিরিকও করে, শিরিক করে না? ঠিকই দেখবেন ওই কোথাকার কোন শানসিরি আছে একটা, হ্যাঁ আবার এখানে কোথায় একটা আছে লতিফ সর্দার না, হ্যাঁ আবার এখানে কোথায় আছে ডেরা কি ডেরা জানি একটা আছে, হ্যাঁ তো এই জায়গাগুলোতে ঠিকই তারা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, যে লা ইলাহা বল একশো বার বলবে, দরকার লা ইলাহা বলতে বলতে বেহোস হয়ে যাবে, লাভ দিয়ে আমার কায়দে উঠে যাবে, হ্যাঁ লাভ দিয়ে ফ্যান্ডেলে উঠে যাবে, এরকম কিন্তু আছে। লা ইলাহা বলতে বলতে তাদের চিৎকার করতে করতে হুঁশ চলে যায়, কেউ কেউ লা ইলাহা করতে করতে নাফাক হয়ে যাচ্ছে, কিন্তু এই অবস্থাতেও তাদের কিন্তু লা ইলাহা অর্থ কিন্তু তাদের কেউ বুঝে আসে নাই, কারণ আসলে পড়ছি কিন্তু মানি নাই। আরবের লোকেরা বুঝতো, এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারত, রাজি হতো না। আমরা বুঝি নাই এই জন্য বলিও অন্যায়টাও করি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলি আবার শিরিকও করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি আবার ওই কবরের জন্য মানত করি দশটা টাকা। বিশ্বাস করেন কবরের জন্য যখন আপনি দশটা টাকা মানত করছেন, আপনার বিগত জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি হজ করে আসছেন, আপনি যাকাত দেন, আপনি বড় বড় কাজ করেছেন, মসজিদ বানিয়েছেন, আপনার এই হয়েছে সে হয়েছে, কিন্তু যখন আপনি একটু শিরিক করবেন আপনার বিগত জীবনের সব শেষ। কত বড় মারাত্মক গুণা আপনি চিন্তা করে দেখেছেন, কত বড় মারাত্মক গুণা! আমি মাঝে মধ্যে এটা বলে থাকি আপনারা শুনেছেন যে হাজি সাহেবরা মক্কা যায় আল্লাহর সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করে, খুব কাবার কাছে যায় কান্নাকাটি করে, আরাফার মাঠে যায় কান্নাকাটি করে, মুজদালিফা কান্নাকাটি করে, কান্নাকাটি করার কারণে তাদের শিরকের গুণাগুলো সব মাফ হয়ে গেল, এমন কি হাউস করার মাফ হয়ে গেল, কিন্তু মদিনা যায় কি করে, রসুল আপনি আমাকে আমার জন্য সুপারিশ করবেন, রসুল আপনি কি করছে এখন, এখন ঘুরে শিরিক করতেছে। রসুল সুপারিশ আপনি চাইতে পারেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ রসুলকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন, আল্লাহকে বলবেন, নিজে চাইতে পারেন না, এটা শিক্ষা নয়। আল্লাহ বলছেন কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, সুপারিশের মালিক একমাত্র আল্লাহ তাআলা, মালিক তিনি দিবেন, হাসরের মাঠে কিভাবে দিন সেটাই বলছিলাম। তো কি করবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কাছে যখন তিনি কি করলেন, কোনো কিছু ক্ষমতা বললেন যে আমি কিছু করতে পারবো না, কারণ আমি একজনকে চড় মেরেছিলাম মরে গেছে, আমার বয়স যদি জিজ্ঞাসা করে আমি এটা কোনো জবাব দিতে পারবো না। আমরা সবাই মিলে কার কাছে যাব তখন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাব। তিনি বললেন, তিনি কোনো দোষ উল্লেখ করবেন না, তিনি শুধু এটাই বলবেন তোমরা ভুল জায়গায় এসেছ, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, কারণ তিনি এমন এক ব্যক্তি যার আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আগেই ক্ষমা করে দিয়েছেন, আল্লাহু আকবার। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা তার কাছে যাব সবাই মিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? তিনি বলেন আনা লাহা, আমি এই কাজের জন্য আছি, আল্লাহু আকবার। আর কেউ রাজি হবে না, কোন সৃষ্টির কেউ রাজি হবে না এই বিচারের জন্য কথা বলতে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজি হবেন। তিনি যাবেন আরশের নিচে সাজদায় পড়ে যাবেন, ফাআযাবু আকারু তাহতাল আরশ সাজিদান, আমি যাব এবং আরশের নিচে সাজদায় পড়ে যাব, ফায়াফতাহুল্লাহু আলাইহি মিনাল মাহামিদ মা লা উহসিল আন, আল্লাহ তাআলা আমার জন্য এমন কতগুলো সানা ও সিফাত শিক্ষা দিবেন যেগুলো সেগুলি আল্লাহকে আমি প্রশংসা করব, যেগুলো এখন আমি জানি না, অনেক আল্লাহর গুণ এখন আমরা জানি না, যেগুলো হাশরের মাঠে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিবেন, তখন তিনি এই প্রশংসা করবেন। আর আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন সাল তোরতা, আপনি চান আপনাকে দেয়া হবে, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, আল্লাহু আকবার। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন এই সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন তিনি বলবেন যে মানুষের মধ্যে ফয়সালা করে দিন, এ হচ্ছে প্রথম সুপারিশ, সুপাআতুল উযমা, শাফাআতুল উযমা, বড় সুপারিশ। এই সুপারিশ ব্যতীত কোনো মানুষ আগে এই সামনে কোথাও যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এজন্য বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদম সন্তানের মধ্যে আমাকে আল্লাহ তাআলা নেতৃত্ব দিয়েছেন,
আদম ফামা দুনহু তাহতা লিওয়া ইয়াউমুল কিয়ামা আদম হতে শুরু করে তার নিচে যত নবী রাসূল আছে আমার পতাকার নিচে থাকতে হবে সেই পতাকার নাম হচ্ছে লিওয়াউল হাম প্রশংসার ঝান্ডা এজন্য তিনি মুহাম্মদ কানে লিওয়াউল হাম তার হাতে থাকবে প্রশংসার ঝান্ডা আমার নবীর হাতে থাকবে আর কার হাতে থাকতে পারবে না এজন্য তিনি হচ্ছেন মুহাম্মদ হামদাত প্রশংসা এজন্য আল্লাহ তাআলা শুরু করেছেন কোরআনে কারীমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর সর্বশেষ জান্নাতে যখন যাব তখন বলবো ওয়া আখিরু দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার হামদ আল্লাহ প্রশংসা পছন্দ করে এজন্য কথা আপনাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন না প্রতিদিন এবং সুবহানাল্লাহ বিহামদি কেন পড়েন কারণ হামদ আল্লাহ তাআলা খুব প্রিয় আল্লাহ হামদ কি জিনিস অনেকেই বলে আব্বা হুজুর কাছে শুনেছেন আপনারা হামদ তো শুধু প্রশংসা না হামদ হচ্ছে এমন প্রশংসা যে প্রশংসার কোনো বিনিময় ব্যতীত প্রশংসা আপনি যখন কাউকে একটা কিছু দিবেন সে আপনাকে একটা প্রশংসা করলো এটা বিনিময়ে প্রশংসা হচ্ছে কিন্তু আল্লাহর জন্য কোনো বিনিময় ব্যতীত প্রশংসা আপনাকে করতে হবে কারণ বিনিময় খুঁজে পাবেন না আপনি বিনিময় কি দিবে সবটাই তো দান আপনার সবটাই তো আল্লাহর দান আপনার চোখের নেয়ামত কি আপনি কোনোদিন শেষ করে পারবেন শেষের নেয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন কখনো পারবেন না তাহলে আরেকটা ঘটনা বলি সেটা হচ্ছে আমার ওস্তাদজি আলী আব্দুর রহমান হুদাইফি মসজিদ নবীর ইমাম এখনো জীবিত তিনি একটা ঘটনা বলেছেন পূর্ববর্তী উম্মতের মধ্যে এক লোকে 70 বছর আল্লাহর ইবাদত করেছে একটা দ্বীপের মধ্যে যেই দ্বীপের চারপাশে হচ্ছে লবণাক্ত পানি আর দ্বীপের ভিতরে আল্লাহ তাআলা তার জন্য ছোট্ট করে প্রস্রবণ নির্মাণ ব্যবস্থা করেছেন অর্থাৎ পানি বের হয় সেখান থেকে সে পানি খেত আর প্রতিদিন তার জন্য একটা রুমমান ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন ওইটা খেয়ে সে থাকতো এবং সেটার কারণে সে ইবাদত করে 70 বছর পরে মারা গেল মারা যাওয়ার পরে ফেরেশতারা এসে আসার পরে আল্লাহ তাআলা বললেন আদখুলু আব্দি বিরহমাতিয়াল জান্নাহ আমার বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও বেচারার একটু অহংকার এসে গেল অহংকার কতটুকু দেখছেন বুঝুন তো কত ক্ষতির কারণ বলে যে ইয়া রব্বি আমালি বিয়ে শাদি করি নাই ক্ষেত খামার করি নাই বাড়ি ঘর করি নাই সারাক্ষণ এবাদতে ছিলাম আর আপনি বলতেছেন আপনার রহমতে জান্নাতে যাব হ্যাঁ আমার আমলের দিক দিয়ে আমাকে একটু জান্নাত দেন আল্লাহ বলছে ঠিক আছে বান্দা তুই তোর আমলে জান্নাত যাচ্ছে আসিস তো একটু তাকা চোখের নেয়ামত খুলে দিলেন যে চোখের কত নেয়ামত পাইছে তুই দেখ চোখের নেয়ামত যখন দেখছে চোখের নেয়ামতের সমস্ত আমল শেষ হয়ে গেছে এর বিনিময়ে কিছু নাই আর বলছে এখন তো তোমার আর কোনো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই ইয়া রব্বি আদখিলনি জান্নাতে ওয়া রাহমাতিকা তাড়াতাড়ি আল্লাহ 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 আমার জান্নাতে যাওয়ার দরকার আল্লাহ আমাকে আপনার রহমতে জান্নাত দিন আমি নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো আপনার রহমতের আমি দ্বারস্থ হতে চাচ্ছি আমি এ বিনয় হইলাম আমি অহংকারী হব না আমি বিনয় হব আপনার কাছে আমি দাস আপনার আমাকে দয়া করে আপনার জান্নাত দিন দয়া করে আপনি আমার জান্নাত দিন এটি ইমানদারের কাজ এটাই হতে হয় এটাই হতে হয় যে কোনো ভাবে বিনয়ী না হলে আপনি কোনোদিন জান্নাতে কিছু নাম গন্ধ পাবেন না রাসূলুল্লাহ সাল্লাম যখন এটা বললেন যে আমি বনি আদমের সাথে সাথে বললেন ওয়ালা ফখর তবে আমি অহংকার গর্ব করে বলছি না কারণ এটা খবর দেওয়ার জন্য জানানোর জন্য বলছি যে হাশরের দিন সবাই আমার ঝান্ডার নিচে থাকতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডার নিচে আমরা প্রত্যেকেই থাকতে হবে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আমিন ঝান্ডার নিচে নয় শুধু আরেকটা জিনিস ইন্না আউতাইনাকাল কাউসার যখন তিনি বিনয়ী হলেন আল্লাহ তাআলা কি বললেন আপনাকে আমরা কাউসার দান করেছি কাউসার কি কাউসার হচ্ছে জান্নাতের প্রস্রবণ জান্নাতে একটা বিশাল জলাধার যা থেকে হাশরের মাঠের দিকে একটা একটা ঝর্ণা আসবে যেটার নাম হচ্ছে হাউজ বুঝছেন কিনা প্রত্যেক নবীর একটা হাউস থাকবে কিন্তু মূল মূলটার মালিক কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মূলটার মালিক সেখান থেকে এক লাইন আসবে শুধুমাত্র লাইন দিয়ে দিয়ে ওদেরকে দেয়া হবে কিন্তু মূল জিনিসটার মালিক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার নাম হচ্ছে কাউসার এটা নাম হচ্ছে কাউসার হাদিস দ্বারা প্রমাণিত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যে কাউসারের মালিক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের মাঠেও আল্লাহ তাকে সবচেয়ে উপরের মাঠে উপরে জায়গা রাখলেন জান্নাতেও তিনি হচ্ছেন সর্বাগ সবার উপরে কারণ কাউসারের মালিক তিনি তার কাউসারের মালিক আর সর্বপ্রথম জান্নাতের খটখট করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সর্বপ্রথম তার উম্মত পার হতে পারবে সর্বপ্রথম তিনি সুপারিশ করবেন এ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু তিনি কিভাবে পেয়েছেন একটাই তিনি আল্লাহর দাস হতে পেরেছেন তিনি আল্লাহর দাস হতে পেরেছেন ইবাদুর রহমান রহমানের দাস হন আপনার দুনিয়ার মানুষ রহমানের দাস নয় টাকার দাস
দুনিয়ার মানুষ প্রবৃত্তির দাস, নিজে অহংকারী হয়ে আছে প্রত্যেকটি মানুষ। আপনি এখনই কার সাথে কথা বলেন অহংকার আপনি বুঝতে পারবেন তার কথা থেকে, সে কতটুকু অহংকারে আপনার সাথে অহংকার দিয়ে কথা বলবে। তিনি এই করতে পারবেন সেই করতে পারবেন, হয়তো তিনি এই লাগাতে পারবেন সেই লাগাতে পারবেন, দুনিয়ার কুকুরদের লেলিয়ে দিতে পারবেন আপনার বিরুদ্ধে, কিন্তু আপনি রহমানের দাস হলে আপনি সত্যি সত্যি সব জায়গাতে আপনি আল্লাহর কাছে বিনয়ী হতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জয় করেছেন, মক্কা জয় করেছেন, মক্কা জয় বুঝেন কিনা, মক্কা জয় অর্থ হচ্ছে সারা আরব রাষ্ট্র আরব এলাকা পুরোটাই জয়, কারণ মক্কা হচ্ছে কেন্দ্রীয় জায়গা। ঢাকা যদি কোনো কারো হাতে চলে আসে ক্ষমতায়, আর কোনো তার কুমিল্লে আনার দরকার আছে বলেন? কারণ মক্কা চলে আসছে মানে পুরো দেশ আরব দেশ চলে আসছে, সুতরাং ঢাকা পতন রাজধানী পতন হয়েছে মানে সবটাই তার হাতে চলে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তার বিনয়ে তার মাথা নুইয়ে যাচ্ছে, শুধু তার মাথা একবার এত নিচু হয়ে যাচ্ছে বারবার যে উটের সাথে লেগে যাচ্ছে তার মাথা, এত বিনয় হয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। যখন আপনার বিজয় আসবে, যখন আল্লাহর সাহায্য আসবে, তখন আপনি যত বেশি পারেন ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন, বিনয় হন, কারণ সাহায্য আসছে আল্লাহর পক্ষ থেকে আর কারো পক্ষ থেকে নয়। দুনিয়ার বুকে আমরা ক্ষমতা পেলে খুব বেশি অহংকারী হয়ে যাই, দাম্ভিক হয়ে যাই, ক্ষমতার অপব্যবহার করে আরেকজনকে বিব্রত করতে চাই, আরেকজনের কথা বলার অধিকার হরণ করতে চাই, আরেকজন সে কোনো কথা বলতে দিতে চাই না, শুধুমাত্র আমিই বলবো আর কেউ সবাই শুনবে, এইটা ক্ষমতার অহংকার প্রচার করা ছাড়া কিছুই নয়। দুনিয়া অনেক মানুষ আছে এরকম, কিরকম আপনি মসজিদের ইমাম সাহেব, বিশাল ক্ষমতার অধিকারী, আপনার মসজিদে কেউ ঢুকতে পারবে না, আপনার মসজিদে আপনার কথাই চলবে, এটা ক্ষমতার অপব্যবহার। আল্লাহ আপনাকে ওটা দিয়েছেন, আপনার কথা নয় সবার কথা, মুসলমানদের কথা শুনতে হবে, ইমানদারের কথা শুনতে হবে, ভালো একটা কথা আছে সেটা শুনতে হবে আপনাকে, সেটা না করে আপনি অহংকার করে গেলেন, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু ইমানের সাথে বিরোধিতা করে গেলেন। এই জন্য ইমান এবং অহংকার একসাথে থাকতে পারে না, ইমান এবং অহংকার একসাথে থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কি বলেছেন, যে ফেরাউন, ইন্না ফিরাউন আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদ'ফু ত্বাইফাতাম মিনহুম ইয়াযবিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহিয়ি নিসাআহুম। ফেরাউন কি করত, অহংকার করত, দুনিয়ার বুকে অহংকার করে মানুষদের কাউকে হত্যা করত, কাউকে জীবিত রাখত। আল্লাহ তাআলা কি ফেরাউনকে ঠিক রাখছে না মেরে ফেলছে বলেন তো? শুধু মারে নাই, রেখে দিয়েছে, আজ পর্যন্ত ফেরাউনকে দেখতে পাবেন আপনি। আল্লাহ বলে দিয়েছেন, ফালিয়াউ মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার শরীরটা আমি রেখে দেব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তুমি হও, তোমার পরে যারা আসবে সবাই দেখবে এই লোকে নিজেকে আল্লাহ দাবি করছে, দেখো মরে পড়ে রয়েছে। আল্লাহ দাবি করছে না ফেরাউন? কি বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, বড় রব কে মরে রয়েছে, বড় রব মরে থাকলো কি করে? এই জন্য আল্লাহ তার দেহটা রেখে দিয়েছেন। মিশরে গেলে এখনো দেখতে পাবেন, মিশরে ফেরাউনের মমি পড়ে আছে, মমি পড়ে আছে, ওই বেটার নাক মুখে কিছু নাই, কোন রকমের কি ডিবা দিয়ে রাখছে, ওইটা দিয়ে পড়া ফালাই রাখছে, ওষুধ দিয়ে রাখছে, এটা বিভিন্ন রকমের ওইটা, এর অর্থ হচ্ছে অহংকারী তুমি, আমার দাসত্ব করো নাই, এখন তুমি দাস হিসেবে পড়ে আছো, দাস হিসেবে পড়ে আছো, দাসত্বের বাইরে কেউ যেতে পারে না। যত ব্যক্তি অহংকারী হবে ততই আল্লাহ তাকে অপমানিত করবেন, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, আল্লাহ তাকে দুনিয়ার বুকে লাঞ্ছিত না হাশরের বুকে লাঞ্ছিত করবেন, হাশরের মাঠে লাঞ্ছিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাশরের মাঠে অহংকারীদের হাশর কি হবে জানেন? পিঁপড়ার মতো, মানুষ তাদেরকে পিষে ফেলবে, মানে এত কষ্ট, এই পিঁপড়াতে পায়ের নিচে নিচে পিঁপড়াবে, কারণ তারা অহংকার করেছে, যে অহংকার করেছে এই জন্য তাদেরকে এই অবস্থা। আর অহংকার করা বা আল্লাহর দিন না মানা এটা হচ্ছে অহংকার। প্রথমে বলেছিলাম শরীয়তের হকের কথা বলেছি, যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না, আর কারো কাছে কিছু চাওয়া যাবে না, কোনো ওলি আল্লাহ আপনার কোনো উপকার করতে পারে না, কোনো মৃত ব্যক্তি আপনার সামান্যতম উপকার করতে পারবে না, মৃত ব্যক্তি নিজের উপকার করতে পারলেই তো অনেক কিছু করতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মৃতের কাছে কিছু চাওয়ার অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ আরো ডুবন্ত মানুষের কাছে বলে আমাকে উদ্ধার করো,
এটাই ইমাম আলবানী রহমাতুল্লাহর কথা। অর্থাৎ মৃত মানুষ আপনার কোনো উপকার করতে পারে না। যারা আজ কবরের মধ্যে উপরে সৌধ বানাচ্ছে, কবরের উপরে যারা কবরের দিকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, হুজুরের কবরের বরকত পাওয়ার জন্য সেখানে উপস্থিত হচ্ছে, কেউ ওরস করতেছে, কেউ বা সেখানে বসে ধ্যান করতেছে, সেখানে বসে কেউ বা ঢোল পিটাচ্ছে, আপনারা চোখের সামনে সেগুলো দেখতে পাচ্ছেন, এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্টতা ছাড়া কিছুই নয়, এবং এগুলির কারণে আপনার ঈমান কিন্তু চলে গেছে। তো যেটা বলছিলাম, মোদি মক্কি করে তারা মক্কা থেকে ঈমানের ঈমানটা তাজা করে নেয় হাজিরা, মদিনা যাইয়া আবার শিরিক করে ঈমানটা বরবাদ করে দিয়ে আসে। এক যদি এক এক বালতি এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা সোনা পড়ে কি হবে? পুরোটা শেষ। শিরিক যদি আপনার থাকে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে দিয়েছে, আমি বলি নাই, ফা উলাইকা হাবিতাত আমালু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তাআলা তার হাবিতাত আমাল তার সমস্ত আমল নষ্ট করে দিবে, তার ঠিকানা হবে জাহান্নাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে আপনি সারা জীবন একটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে ঈমান আনতে হবে আর ঈমানকে পাহারা দিতে হবে, ঈমানকে পাহারা দিতে হবে। আপনার ঈমান যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় এত কষ্ট করে যা করেছেন সব শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমিলা নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করবে আমল করবে, আমিলাতুন নাসিবা কিন্তু কষ্ট করতে করতে পিঠ বাঁকা হয়ে গেছে। দেখেন না, আমল করতে করতে অনেকে আছে, আমি নিজে দেখেছি, রাতের বেলা তিনি তাহাজ্জুদ পূজা, দিনে তিনি রোজা রাখে, মাসের পর মাস সওম পালন করে, কিন্তু তিনি বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো মন্দ কিছু করতে পারে, তার কি রোজার মূল্য আছে? তার এবাদতের কোনো মূল্য আছে? নাই। কিন্তু তিনি যদি রাতের এবাদত না করতেন, চিন্তা করে দেখেন, নফল সওম না করতেন তার কোনো ক্ষতি হতো না, কারণ তিনি যদি পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করতেন তার জন্য জান্নাতের সুপারিশ, জান্নাতের ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন কি, আফলাহা ইন সাদাকা, এক ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ আমি পাঁচ ওয়াক্ত সালাতের বাইরে আর কিছু পড়ব না, বলছে কোনো সমস্যা নেই, বলছে আমি রমজানের সওম ব্রত আর কিছু রাখবো না, বলছে কোনো সমস্যা নেই। এই কথা বলা বলেছেন যে, এবং যাকাত যেটা আমার ফরজ এটার বাইরে বেশি দিব না, বলছে কোনো সমস্যা নেই। লোকটি চলে গেলে রসুল বললেন যে এই লোকটি যদি সত্য এই কাজটি করে থাকে করে তাহলে সে জান্নাতে যাবে, জান্নাতে যেতে জানতো, তাই না? জান্নাতে চাই না আমরা? তাহলে এই কাজগুলো ইমানিয়াত, যেগুলি আনতেই হবে ইমান, এগুলিকে ঠিক রাখতে হবে। সাথে সাথে ইসলামিয়া, ইসলামের রকনগুলো, ইমানের রকনগুলো ঠিক যদি কেউ রাখতে পারে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমরা জান্নাতে যাওয়ার জন্য সস্তা পথ খুঁজে, সস্তা পথ কি? আমার কথা কি আল্লাহ শুনবে? আমার কথা তো আল্লাহ শুনবে না, তুই করতে হবে হুজুরের দরবারে যেতে হবে, হুজুরে আমারে জান্নাতে পৌঁছাই দিবে। অথবা আমার কথা, এমনি তো জান্নাতে যাওয়া যাবে না, হানাহানি মারামারি করে রাস্তাঘাট বন্ধ করে যদি কিছু করতে পারে হয়তো জান্নাতে যাওয়ার পথ আবিষ্কার হতে পারে। এইটা আল্লাহ এবং তাঁর রাসূলের দর্স নয়, আল্লাহ এবং তাঁর রাসূলের শিক্ষা নয়, এটা এটা বানোয়ার পথ, এটা সংক্ষিপ্ত পথ, ওই সংক্ষেপ পথে ইসলাম যাওয়া যায় না। সংক্ষিপ্ত পথ হচ্ছে কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ শুনে যেটা মানবেন সেটা হবে গ্রহণযোগ্য। আপনার মন মতো সংক্ষিপ্ত পথ তৈরি করলে জান্নাতে যাওয়া যাবে না। অনেক মানুষ সেটা করে থাকে, অনেক মানুষ সেটা করে, দুর্ভাগ্যজনক। সেটা যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যত বেশি বিনয় হয়েছে আল্লাহ তাকে তত বেশি উপরে উঠিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, কারণ তিনি দাসত্ব গ্রহণ করেছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, দুনিয়ার বুকে তারা অহংকার করে চলে না, তারা নম্রভাবে চলে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে তার নিজের একান্ত দাস বলে ঘোষণা করেছেন। আল্লাহর একান্ত দাস হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও হন। আব্দুল কাদের জিলানিও আল্লাহর দাস, দাস কি না? না দাস না, দাস। মঈনুদ্দিন চিশতি দাস, যত ওলি আল্লাহর নাম বলবেন সব কিন্তু আল্লাহর দাস। দাসত্ব বেশি করার কারণে তাদের মর্যাদা বেশি হয়েছে। আপনার আমার যত বেশি দাসত্ব করতে পারবো, আল্লাহর কাছে বিনয় হতে পারবো, যত বেশি ইবাদত করতে পারবো, যত বেশি কোরআন হাদিস চর্চা করতে পারবো, দিন মেনে চলতে পারবো,
তত বেশি আল্লাহর কাছে প্রিয় হব। দুনিয়ার বুকে আপনার হয়তো এমন কেউ হয়তো মনে করবে না যে আপনার কথা, কেউ হয়তো আপনি মরে গেলে দুইটা সেলুট দিবে না, হ্যাঁ মাথার উপর দিয়ে হাত তুলে দুইটা লাথি দিবে না, কিন্তু কবরের নিচে কিন্তু আপনার জন্য শান্তি রয়েছে। আপনার জন্য শান্তির জন্য শান্তির তুলনা কোথাও কেউ দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা আরফাআদা আকবার, এমন অনেক মানুষ আছে যারা ধুলি মলিন উস্কু খুসকুচুর, কিন্তু আল্লাহর সাথে আল্লাহ তাআলার উপরে কোনো কথা বললে আল্লাহ তার কথাটা রাখেন, কারণ তারা অহংকার করে না আল্লাহর জন্য। কি বল প্রমাণ দিয়েছে বলছে তুবা লিরাজুলিন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যাকে যেখানে যে দায়িত্ব দেওয়া সেটা পালন করে। মসজিদের ইমামতি দিয়েছে তাকে বলে আলহামদুলিল্লাহ বিশাল দায়িত্ব আমার এটা। মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব, রাসূল বলেছেন মুয়াজ্জিন 12 বছর কেউ আযান দিলে জান্নাতে যাওয়ার সুসংবাদ রাসূল দিয়েছেন তার জন্য, বিশাল ব্যাপার। আপনি দেখেন, আর ইমান অর্থ হচ্ছে পুরো মানুষের যত সালাত পড়বে তত সালাতের সব সে একা পেয়ে যাচ্ছে। ইমাম হওয়া কত সুবিধার কাজ আপনি চিন্তা করে দেখছেন, আপনার কাছে মনে হচ্ছে ইমামে না ইমামতি, যার নাই কোনো গতি সে করে ইমামতি, এই যে কুফুরি কথাবার্তা, এগুলি এগুলি বলা যাবে না, এগুলি গুনার কথা। ইমামতি বড় দায়িত্ব। আমার উস্তাদ অথবা বন্ধু বা আমাদের আমার ভগ্নিপতি ইসমাইল মাওলানা ইসমাইল মোহাম্মদ ইসমাইল রহমতুল্লাহ আলাই জানেন, তিনি ফেনী আলিয়ার মহাদ্দিস ছিলেন। তিনি একদিন বললাম তাকে আপনি এই ইমামতি নিলেন কি জন্য, তো জিজ্ঞাসা করলাম বুঝার জন্য। উনি বলছে কো আমি অনেক চিন্তা করে দেখেছি যে ইমামতির মধ্যে একটা ফায়দা আছে, সেটা হচ্ছে জামাতের সাথে সালাতটা হয়, মানুষ আমাদের অপেক্ষা হচ্ছে, দ্বিতীয়ত তাদের সালাত সওয়াবটা আমি পাবো, তৃতীয়ত আমি টাইম মতো আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে সামান্যতম আমার কোনো বিপদ আসবে না, আর আমি সবসময় চিন্তা থাকবে যে আমার কলবহু মুআল্লাকুম বিল মসজিদ, আমার কলবটা মসজিদের সাথে লটকে থাকবে। এর অর্থ হচ্ছে হাশরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরটা যার কলবটা মসজিদের সাথে লটকে আছে সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আপনি কি বলেন? অসাধারণ ব্যাপার, চিন্তা করে দেখছেন। অথচ আমাদের দেশে এগুলিকে খুব নেগলেক্ট করা হয়। কাকে বড় মনে করা হয় জানেন? যেই ব্যক্তি তথাকথিত, হ্যাঁ যত বেশি ল্যাংটা হয়েছে তত বেশি নাকি স্টার হয়েছে, না আউযুবিল্লাহ, ওরা সবচেয়ে নিকৃষ্টতম জীব, ওরা নিকৃষ্টতম জীব, কারণ আল্লাহর বিধানের বাইরে তারা চলেছে। এরা দা আল্লাহর জন্য দাসত্ব প্রকাশ করেনি, এই জন্য মানুষের খুশি করার জন্য দৌড়াচ্ছে তারা, মানুষকে খুশি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দৌড়াবে আল্লাহ তাকে তার জন্য খুশি হবেন আর মানুষকে তার উপরে খুশি করাই দিবেন, আর যে ব্যক্তি মানুষকে খুশি করে দৌড়াবে আল্লাহ আল্লাহ তারা তার উপর নাখোশ থাকবে, মানুষকে তার উপর কখনো খুশি হবে না। এই জন্য দেখবেন কিছু দিন পরেই কিছুদিন পরে তার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু যে ব্যক্তি আল্লাহর জন্য থাকে মানুষ তাকে ভালোবাসে। ধনুষার হুজুরকে কে ভালোবাসে না? সবাই ভালোবাসে না? কেন ভালোবাসে? ওই কারণ একটাই, আল্লাহর জন্য তিনি কাজ করেন। আল্লাহর জন্য যারা কাজ করবে তাদের ভালোবাসা মানুষ আল্লাহ তাআলা তার অন্তর ঢেলে দিবেন, তাদের মানুষ অন্তর ঢেলে দিবে, অটোমেটিক ঢেলে দিবেন। তো আপনার টেনশন করার কোনো কারণ নাই যে আমারকে কি করতে হবে, আমি মানুষের ভালোবাসা পেতে হবে, না আপনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করুন, তাওহীদকে ঠিক রাখুন, আপনি ইমানকে ঠিক করুন, রাসূলের ভালোবাসা ঠিক রাখুন, রাসূলের ভালোবেসে প্রত্যেকটি কাজ করুন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাসূল কি করতেন একটু শিখে নেন। এটার উপর আমার একটা লেকচার আছে, একদিন রাসূলের একটি দিন একটা খুতবা আছে লম্বা, শুনে নেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সকালে, যে কাজ করতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনি একটু চিন্তা করুন, রাসূলের প্রত্যেকটি মুহূর্ত ছিল এ তাওহীদের উপর। একটু চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম প্রথম রাতে প্রথম ফজরের নামাজে উঠতেন কি করতেন? প্রথমে উঠে তিনি দুই রাকাত সালাত আদায় করতেন, তাই তো? কিসের সালাত? ফজরের সুন্নাত। ফজরের সুন্নতের মধ্যে দুইটা সূরা পড়তে হয়, একটা হচ্ছে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, একটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। এই দুইটার নাম হচ্ছে সূরাতাই তাওহীদ, তাওহীদের দুটি সূরা। সাহাবা কেরাম এদেরকে এই দুইটাকে তাওহীদের সূরা বলতেন, কারণ এই দুইটা দিয়ে ফজরের সালাত আদায় অর্থ হচ্ছে আমি আল্লাহর জন্য তাওহীদের রুবুবিয়া উলুহিয়া আসমা সেবা সাব্যস্ত করতেছি। সুবহানাল্লাহ। শুরুইটা রাতের বেলা যখন একদম শুয়ে যাবেন তখন শেষ হয় কি? বিতিরের সালাত, তাই তো? বিতিরের সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দুটি সূরা দিয়েছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ। চিন্তা করে দেখছেন, আপনার মৃত্যু যেন, আপনি যদি এই সালাত শেষ করেন তাহলে আপনি তাওহীদের উপরে আপনার মৃত্যুটা আসলো। শুধু তাই নয়, রাসূল বলেছেন যেই ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই যথেষ্ট অর্থ কি? তার না জাতির জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার।
সূরা পড়া তো আপনারা আমিও পড়ি কিন্তু অর্থটা তো বুঝিনা সেটা কি আমানার রাসূল বিমা উযিলা ইলাইহিম রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির রাতের বেলা যখন না পড়েন আপনি অর্থ কি বুঝছেন আপনি ঈমানটা তাজা করে শুইতেছেন এখন আল্লাহর উপর ঈমান আনছেন ফেরেশতাদের উপর কিতাবের উপর রাসূলের উপর এবং ওয়া ইলাইহিল মাসির বলে আখিরাতের উপর ঈমান আনছেন এর অর্থ হচ্ছে ঈমানের রুকনগুলো সবগুলি আপনি আবার নতুন করে ঠিক করে আপনি আপনি এখন শোয়া যাচ্ছেন এই যদি মরে যান আপনি তো এখন ঈমানের উপর মারা গেলেন রাসূল আপনাকে এইভাবে সাজিয়ে দিয়েছেন ঈমানটা যেন প্রত্যেকটি মুহূর্ত আপনি পাহারা দেন সকালবেলা যখন বলেন আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা মানে বলেন না দোয়া পড়েন না বড় পুরাটা সেটা কি বলেন আসবাহানা ওয়া আসবাহা আসবাহানা আল্লাহ আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ বলেন তো আল্লাহর জন্য সব কিছু আমিও আল্লাহর জন্য নিবেদিত আর পৃথিবীর যত কিছু আছে সব কিছু আল্লাহর জন্য নিবেদিত এবং সব শেষে বলেন ওয়া ইলাইকান নুশুর আপনার কাছেই হাশর হবে হাশর নাশর আপনার দিকে হবে আর রাতের বেলা যখন শুন তখন বলেন কি ওয়াইলাইহিল মাসির আপনার জন্য আপনার দিকে আমার প্রত্যাবর্তন আপনার দিকে ফিরে যাব এর অর্থ হচ্ছে ইমানকে আপনার সারা জীবন সারা প্রতিটা মুহূর্ত আপনাকে পাহারা দিয়ে চলতে হবে আপনি প্রতি মুহূর্ত আল্লাহর দাসত্বের মধ্যে থাকতে হবে এই জন্য ইমানদার সবসময় দোয়া করে বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ু বিরাহমাতিকা আস্তাগিস আসলিহ লি শানি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন হে চিরঞ্জীব হে কাইয়ুম সর্বসত্তার ধারক আসলিহ লি শানি কুল্লা আমার সব কিছু ঠিক করে দিন আচ্ছা কিছু বাকি আছে আপনার চাকরির দরকার আপনার ব্যবসা দরকার আপনার স্ত্রী দরকার আপনার সন্তান দরকার আপনার সুস্থতা দরকার সব আসলিহ লি শানি কুল্লা আল্লাহ আমার সব ঠিক করে দিন একটা দোয়া হাজার দোয়ার মধ্যে ঢুকে গেছে একটা দোয়ার ভিতরে সব পেয়ে যাচ্ছেন এরপরে কি বলবেন ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতাই আমাকে আমার নিজের কাছে সোপর্দ করবেন না কেন আমাকে যদি নিজের কাছে সোপর্দ করেন আমি অহংকারী হয়ে যাব আমি দাসত্বের বাইরে চলে যাব দাসত্বের বাইরে যাওয়ার অর্থই হচ্ছে আমি অহংকারী হয়ে যাব এবং আমি আর কোনোদিন আর ফিরে আসতে পারবো না এই যে ইবলিস সে কেন এত খারাপ অবস্থায় গেছে বলেন তো অহংকারী হওয়ার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আবা ওয়াস্তাকবারা অস্বীকার করেছে যে সেজদা করবে না ওয়াস্তাকবারা অহংকারী করে অহংকার করেছে কেন সেজদা করব খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমি আগুন আসলে হচ্ছে মাটি মাটির নিচে থাকে আগুন উপরে থাকে অহংকার করেছে কিয়াস করেছে কিয়াস করে করে চলেছে আল্লাহ মুত্তার রাসূল আল্লাহর নির্দেশকে মানেনি আল্লাহর নির্দেশকে না মানার অহংকার করার কারণে জীবনে সব পতন শেষ হয়ে গেছে সে আর বেরোতে পারেনি আসুন এই জিনিসটাই আমি বলবো ইবাদুর রহমান রহমানের বান্দা হন আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জাহিলরা কিন্তু আপনাকে খারাপ কথা বলবেই কটু বাক্য বলবেই কি বলবে হুজুর বোধহয় আজকে বেশি খেয়ে বলছে হাঁটতে পারতেছে না হুজুর বোধহয় আজকে আর খাওয়া পায় নাই পড়ে যাচ্ছে এদিক সেদিক দুইটাই দোষ হুজুর তো এটা করলে দোষ এটা করলে দোষ খাইলেও দোষ না খাইলেও দোষ আবার দেখেন যদি আপনি ইমাম সালাত মসজিদে আদায় করতে আসেন না তো আপনি বলবেন যে এই লোক এই ছেলে তো ভালো হয়েছিল দেখি নামাজ ওদা শুরু করে দিয়েছে ঘটনা কি সন্দেহজনক অবস্থায় আছে এর সন্দেহ করতে আরম্ভ করবে বুঝছেন তো এরপর যদি ওই নামাজ না পড়েন শয়তানি করতেছেন কইতে ফুল আছে বদমাশ দেখো কত বড় মানে আপনার বিপদ কারে করে সব দিক থেকে চাইলেও আপনাকে সব দিক থেকে কষ্ট দিতে থাকবেই কিন্তু আপনার দায়িত্ব হবে কলু সালামা আপনি বলবেন যে আমি তোমাদের সাথে বিতর্কে জড়াবো না আমি তোমার সাথে বিতর্ক জড়াবো না অর্থাৎ জাহেরে কি বললো এটা দেখার সময় আমার হাতে নাই আমার হাতে খুব সংকীর্ণ সময় আছে মানুষের জীবনের সময়টা অত্যন্ত সংকীর্ণ আজ যদি মরে যান কালকে কেউ আপনাকে আমল পৌঁছাই দিবে না কিছু যাবে না আজকে যদি মরে যান কালকে কিছুই আপনার কাছে যাবে না যতটুকু সময় আছে ওটুকু বিশাল জিনিস একটা মুহূর্ত যদি আপনি কাজে লাগাতে পারেন এটা হাশরের দিন আপনি এটা আপনার কাজ এটা আপনার বিশাল আকার ধারণ করবে সেদিন আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ একটা কাজ করেছিলাম এটা আমার কাজে লাগছে আর যদি এটা কাজে না লাগাতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরাতান হবে আফসোসের কারণ হবে তিরাতান হবে সে ব্যক্তি সকল আফসোস করতে থাকবেন বারবার ইয়াউমুত তাগাবুন সেদিন বলবেন আমি তো ঠকে এসেছি ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন আল্লাহ তাআলা বলছেন সূরা তাগাবুন
জন্মের মধ্যে, যেদিন তোমাদেরকে একত্রিত করা হবে সেদিন হচ্ছে ঠকে যাওয়ার দিন। প্রত্যেকে বলল আমি ঠকেছি, আমিও বলবো ঠকেছি, উনিও বলবো ঠকেছে। অর্থাৎ ঠকে যাচ্ছে কি, হায় রে যদি আরো বেশি আমল করতাম, আরো বেশি আল্লাহর নেতনয় করতে পারতাম। যে ব্যক্তি বদমাশি করেছে দুনিয়ার বিষয়ে বলছে হায় রে আমি যদি কোনো বন্ধ করতে পারতাম, অন্যায়টা না করতাম। প্রত্যেকে সেদিন বলবে যে আমি ঠকেছি, ঠকার দিন। ইয়াউম তাগাবুন সেদিন তখন বলে তার বলবে সব কাজ ঠকে গেছি, আমি বেচা কিনায় ঠকে গেছি, আমি দুনিয়ার বুকে যে বেচা কিনা করেছি ভালো কাজ করিনি। ভালো কাজ কোনটা? ভালো কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে চলা। এইটা অনুসরণ করতে চলতে পারলে আমি ইবাদুর রহমান, রহমানের দাস হতে পারতাম। এবং জাহেলদের থেকে মুখ ফিরিয়ে তারা কি বলছে সেটা আমি শুনবো না। তারা কি বলছে শুনেন কিনা, এটা কিরকম জানেন? আরেকটা উদাহরণ দিই, পাশের বাড়ির মহিলা এসে বলবে আপনার ছেলেটা তো খুব চোখা ছেলে, এই ছেলেকে আপনি ডাক্তারি পড়াবেন। ডাক্তারি পড়তে আমি নিষেধ করতেছি না, কিন্তু অন্য একটা কারণ বলতেছি। আর এই ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, এই ছেলেকে আপনি হুজুর মাদ্রাসায় দিচ্ছেন। হায় 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 হায়, আপনার তো ছেলে তো নষ্ট হয়ে গেল। আপনার ছেলে সকালবেলা মসজিদে দিচ্ছেন, আল্লাহ আপনি তাড়াতাড়ি তাকে ইয়া দেন। ওই তথাকথিত হ্যাঁ বিভিন্ন স্কুল তৈরি হয়েছে আধুনিক, ওগুলোতে দেন। হ্যাঁ, এগুলি দিয়ে আপনার বনটা বিষিয়ে তুলবে আপনার। এমনকি এমনও হতে পারে আপনার শ্বশুর বাড়ি আপনার সন্তানরা গেছে, এদের মনটা একদিন উল্টাই দিবে, বলছে তুই মাদ্রাস তোর বাপে তোরে, আয় হায় রে ফকির তুই পড়া পড়াচ্ছে রে, তোরে তো শেষ করে দিল রে। এগুলি তো জাহেলদের কাজ, জাহেলরা আপনাকে এইভাবেই বিব্রত করবে, আপনার সন্তানকে নষ্ট করবে। আপনার সন্তান আপনার জন্য যদি ন্যাক সন্তান বানাতে পারেন, মরার পরেও আপনার কাজে লাগবে, ঠিক কিনা বলেন? লাগবে। যদি আপনি ন্যাক সন্তান বানাতে না পারেন, আপনার সন্তান দুনিয়াবাসীর সন্তান হবে, আপনার সন্তান আর থাকছে না, মৃত্যুর পরে কোনো কাজে রাখবে না আপনার, দুনিয়াবাসীর সন্তান হয়ে যাবে। এমন কি অনেক মানুষ আছে দুনিয়ার উপরও কাজে লাগে না, বৃদ্ধ বয়সে কোথায় পাঠিয়ে দেয়? হ্যাঁ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তো আপনার কি কাজে লাগলো? তারে আপনি জমি বিক্রি করে দিয়েছেন, দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দিয়েছেন, শিক্ষিত করে তুলছেন। এমন কি এমনও হয় বেচারারা লন্ডনে আমেরিকা যাইয়া বিশাল বাড়ি গাড়ি করে ফেলেছে, সব বউ বাচ্চা নিয়ে আছে, আপনি একা একা বসে বাড়িতে দুঃখে দুঃখে মরছেন। কারণ সে তো আপনার দিকে তাকানোর সময় নাই, সে এখন পৃথিবী নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, কিন্তু আপনাকে দেখার তার সময় হয় না। এটাই হচ্ছে অহংকারী হবে কখন? যখন সে আল্লাহর বিধান মানবে না, শরীয়ত মতে চলবে না, শরীয়ত শিখবে না, কোরআন শিখবে না, কিন্তু আপনি ছোট বয়সে তাকে এই মসজিদে মুক্তভাবে পাঠান, এইখানে পড়াতে পাঠান, দিন শিক্ষা দেন, সেই ব্যক্তি বড় হলে আপনাকে ফেলে যাবে না। কারণ দিন বলে তাকে তার বাবার দিকে, তাকে বাবার কথা শুনতে হবে। পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করার ওসিয়ত আমি তাদেরকে করেছি, আল্লাহ তাআলা বলছেন আমরা তাদেরকে করেছি। হামালাতুমহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তাকে অনেক কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে। এই কষ্ট শুধু মাই বুঝে, কোনো মেয়েও বুঝে না, কোনো ছেলেও বুঝে না। মা যখন, মেয়ে যখন মা হয় তখন শুধু বুঝতে পারে কষ্টটা কিসের জিনিস। এই জন্য আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি দেখছেন এক লোকে তার মাকে কাঁধে করে হজ করতেছে, মাকে কাঁধে নিয়ে হজ করতেছে। বুঝছেন তো আপনি কয়দিন মাকে কাঁধে নিয়ে ঘরে বাথরুমে নিয়ে আসছেন, চিন্তা ভাবনা করে হজ করতেছে, ইয়েমান থেকে নিয়ে আসছে কাঁধে করে, এবং বলতেছে তিনি আমার মা, তিনি আমার সব, তাকে আমি, তিনি আমাকে যা করেন আমি তাকে তা করতেছি। ইবনে ওমর বলে কি কয়, তিনি আমাকে মাত্র 10 মাস হ্যাঁ অথবা 9 মাস পেটে ধারণ করছে, তারপরে 2 বছর কাজ, আমি তাকে এই বছরের বছর ধরে ইনশাআল্লাহ কাঁধে নিয়ে হাঁটবো। ইবনে ওমর, ইবনে ওমরকে বলে ইবনে ওমর আমার কি মায়ের হক আদায় হয়েছে? ক্বালা ওয়ালা জাফরাতাম মিন জাফরাতিহা, ওনার একটি দীর্ঘশ্বাসের একটা শ্বাসও তুমি আদায় করতে পারো নাই। তুমি যতই কাঁধে নিয়ে ঘুরো না কেন কাজ আদায় হয় নাই। মায়ের হক বাপের হক কোনোদিন আদায় হয় না। এই যে ব্যক্তি বলবে যে বাবার হক আদায় হয়ে গেছে, সেই ব্যক্তি মিথ্যাবাদী, সে জানে না মা বাপ মায়ের হক কি, সে আল্লাহর বিধান জানেনি, সে নিজে অহংকারী হিসেবে বিবেচিত হবে। এই জন্য যত বেশি সম্ভব আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করুন, আল্লাহর দাস হওয়ার চেষ্টা করুন। আল্লাহর দাস হতে পারলে প্রত্যেকটি মানুষ জান্নাতে যেতে পারবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দাস না হবে জান্নাতে যেতে পারবে না। তবে আপনি চাইলেও দাসত্বের বাইরে কিন্তু কেউ না কিন্তু আল্লাহর, একটা হচ্ছে ইচ্ছাকৃত দাসত্ব গ্রহণ করা, একটা হচ্ছে অনিচ্ছাকৃত দাসত্ব। ইচ্ছাকৃত দাসত্ব কিরকম? ইচ্ছাকৃত দাসত্ব হচ্ছে এটা আমি আল্লাহর ইবাদত করব, আরেকটা হচ্ছে আল্লাহর ইবাদত করব না কিন্তু আপনি আরেকটা কিছু করতে পারবেন। আল্লাহ আসমান জমিন ভেদ করে কোথাও যেতে পারবেন? আল্লাহ নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবেন? আল্লাহ দেয়া বাতাস না নিয়ে থাকতে পারবেন? পারবেন না। করোনা কালে কিছু মানুষের কিন্তু খবর হয়ে গেছে, কি লাগছে অক্সিজেন বক্স নিয়ে নিয়ে হাঁটতে হয়েছে,
নিঃশ্বাসটা কত মূল্যবান জানি বুঝতে পারছে আল্লাহর দেয়া জিনিসের বাইরে কিন্তু ইচ্ছা করলে যেতে পারে না আল্লাহ মৃত্যু নির্ধারণ করেছে বলে আমি না মরে থাকব পারবে না পারবে হাসার মাঠে না যেতে থাকতে পারবে পারবে না এই যে আল্লাহ বলছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা আসমান জমিনে যা আছে সব রহমানের দাস হতে বাধ্য দশমান রহমানের দাস হবেই হবে কিন্তু যে ব্যক্তি ওইটা গ্রহণযোগ্য না যে ব্যক্তি একমাত্র ইচ্ছাকৃত আল্লাহর জন্য জেনে শুনে সেজদা করছে সেটা গ্রহণযোগ্য হবে মসজিদে আসছেন কি জন্য আমি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি চেয়ারম্যানের ফলা চেয়ারম্যান অথবা মেম্বারের ফলা মেম্বার আমি যদি না আসি মসজিদের কর্তৃত্বটা কে রক্ষা করবে আপনি ওই কর্তৃত্ব নিয়েই নিয়ে থাকবেন আপনার সালাত হবে না আপনার কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কারণ আপনি অহংকারী আর আমরা অহংকারী এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আল কিবরিয়াউ ridai wal fakhr izari faman naza'ani fi shay'in min ma addabtuhu ahankar hocche amar bhushon ar garbo hocche amar amar kapor je byakti duta niye tana tani korbe ami take azab debo shasti debo karon allahr gun hocche tini hocchen kibir allahr gun ebong manusher modhe thakte pare na othocho manush duniyate eshe bhule jay emon emon ahankari kotha bole she chinta kore na je amar peter bhitore kintu moyla royeche আমি আজকে মরে গেলে কালকে দুর্গন্ধ বের হবে কেউ চাইবে না এমন কি যে আদরের বউ নিয়ে কথা বলতেছে ওই বউ বলবে তাড়াতাড়ি খাদে দাও তাড়াতাড়ি খাদে ঢুকো কারণ গন্ধ বের হবে নষ্ট হয়ে যাবে এত কিছু বুঝতে পারছেন যে আপনার মূল্য কিন্তু এত বেশি না যত মূল্য আপনি মূল্যবান মনে করছেন আপনার মূল্য তখন বেশি হবে যখন একমাত্র আল্লাহর দাসত্ব আপনি গ্রহণ করতে পারবেন যখন রহমানের দাস হবেন যখন দুনিয়ার বুকে আপনি চলবেন যেভাবে আল্লাহ বলেছেন যে দুনিয়ার বুকে আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা যে দুনিয়ার বুকে সে অত্যন্ত বিনয়ভাবে চলাফেরা করে বিনম্রভাবে চলাফেরা করে সেই ব্যক্তি শুধুমাত্র দুনিয়ার বুকে সত্যিকার অর্থে আল্লাহর দাস হিসেবে ছিল আখিরাতেও আল্লাহ তাআলা তাকে দাস হিসেবে বলবেন কি বলবেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যারা আল্লাহর বান্দা হবে তাদেরকে তিনি ঠিকই জান্নাতের দিকে নিয়ে যাবেন আর জান্নাতের দিকে নিয়ে যাবেন এবং কিভাবে নিয়ে যাবেন সমবিবহারে সমবিবহারে বুঝেন কিনা একেবারে বিশাল সম্মর্ধনা দিয়ে নিয়ে যাবেন জান্নাতের দিকে আপনার জাঁকজমকপূর্ণ অবস্থা আপনি মনে করার কোনো কারণ নাই যে আমি তো এই এমনি এমনি আছি না বিশাল আপনাকে সম্বর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হবে ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত সমবিবহারে জান্নাত দিয়ে নিয়ে যাবেন কিন্তু যারা অহংকারী তাদেরকে আল্লাহ তাআলা আবার বলছেন ইলা জাহান্নামা জুমারা জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে ঠেলে ঠেলে সিহ হাকি হাকি পিটাই পিটাই নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে কোনটা হতে চান দুনিয়ার বুকে একটু সিদ্ধান্ত নেওয়া আমার দরকার প্রত্যেকটি মানুষে আমরা আল্লাহর দাস আল্লাহর দাসত্ব শিখি আল্লাহর দাসত্ব করতে জানি এবাদত করি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এবাদত করি এবং আল্লাহর এবাদতের বাইরে যা হয় তা প্রচার প্রসার না করি তা প্রচার প্রসার না করি সেটা কি আমার সন্তানকে দিন বিরোধী শিক্ষা দেওয়া হচ্ছে আমি চুপটি মেরে বসে আছি আমি ভালো কাজ করিনি আমার আমার সমাজে দিন বিরোধী শিক্ষা চলছে আমি চুপটি মেরে বসে আছি আমি সমাজপতি আমি আমাকে আল্লাহ অবশ্যই পাকড়া করবেন অবশ্যই পাকড়া করবেন কারণ আমি তো এই দায়িত্ব আমার উপর ছিল ঠিক করার আমি আমার মসজিদের মাদ্রাসার সভাপতি অথবা মাদ্রাসার কিছু একটা আমি আমার মাদ্রাসায় শিরিক শিক্ষা দেওয়া হচ্ছে আমি চুপ মেরে বসে আছি আল্লাহ তাআলা আপনাকে ছাড় দেবে না আপনাকে পাকড়াও করবে কারণ আপনি আপনার উপরে দায়িত্ব ছিল ঠিক করার এই প্রত্যেকটি মানুষ যদি ঠিক হয়ে যায় তো সারা বাংলাদেশ ঠিক হয়ে যাবে সারা পৃথিবী ঠিক হয়ে যাবে নিজেকে ঠিক করুন অনেকে আছে অন্যের জন্য খুব কান্নাকাটি অন্যের জন্য কান্নাকাটি কি বুঝেন হ্যাঁ এরা অমুক দেশের অমুককে মেরে ফেললো অমুক দেশের অমুকদেরকে কষ্ট দিল অমুকদেরকে অমুক আপনার তো ইমানে নাই আপনি আর জন্য কান্নাকাটি করতেছেন কি জন্য আপনি ইমানে চিন্তা করেন আগে আর জন্য কান্নাকাটি করবেন কোনো সন্দেহ নাই কিন্তু ইমানটা আগে ঠিক করেন ওই কান্নাকাটি আপনার অন্তর থেকে আল্লাহ দেখবে আপনার যেটা করার নাই এটার জন্য আল্লাহর কাছে বলে আল্লাহ দোয়া করেন শুধুমাত্র কিন্তু আপনি কিছু করতে পারবেন না উইগরের মুসলিমদেরকে কি করতেছে এই জন্য আপনি কি করতে পারবেন আপনি কি উইগর যায় যুদ্ধ করবেন তো কি করবেন আপনি আল্লাহর কাছে দোয়া আল্লাহ তাদের অবস্থা লাঘব করে দেয় সাথে সাথে নিজের ইমানের দিকে একটু তাকান আসলে ইমানটা ঠিক আছে কিনা অনেক মানুষ আছে দেখবেন একেবারে এই করেন সে হেম করেন তাম করেন দুনিয়া সবকিছু করে ফেলবে কিন্তু যখন আপনি বলেন যে চলেন ভাই সালাতটা ঠিক মতো জামাতের সাথে পড়ি বলে আজকে আমার কামড়টা একটু সমস্যা আছে
মানে এখন তিনি কাফের সমস্যা কিন্তু এর আগে কিন্তু কিন্তু কাফের কোনো কাফের না হয় সবসময় থাকে মনে হয় তো এরকম ওনার সমস্যা সবসময় থাকবে কিন্তু ওই উনি কিন্তু যখন আল্লাহর দ্বীনের কথা অন্যখানে বলে না মনে হয় যেন দ্বীনের ব্যাপারে উনি সিরিয়াস উনি কিছু ছাড়বে না কিন্তু আল্লাহ তাআলার তাওহীদটাও বুঝে নাই ঈমানটাও বুঝে নাই শিরিক কাকে বলে জানে নাই তার কথার ভিতরে শিরিক রয়েছে গানের ভিতরে শিরিক রয়েছে তার আচরণের মধ্যে শিরিক রয়েছে তার পরিবারের মধ্যে শিরিক রয়েছে সন্তানের মধ্যে শিরিক চলে যাচ্ছে তাদের আচার আচরণ কথাবার্তা যত কিছু হচ্ছে শিরকের ভিতরে চলে যাচ্ছে কিন্তু তার কোনো খবর নাই কিন্তু তিনি ইসলামের জন্য মায়া কান্না করতে একটু কোনো কম করেন না কারণ হচ্ছে এটা আমরা ইসলাম বুঝি না আবেগ তাড়িত হয়ে চলি বেশিরভাগ মানুষ ইসলাম বুঝে না বাংলার বাংলার মানুষ ইসলাম কম বুঝে কিন্তু বাংলার মানুষ আবেগ খুব বেশি আবেগে সব কিছু করতে রাজি আছে কিন্তু ইসলাম আবেগের নাম নয় আবেগ দিয়ে ইসলামকে অনেক সময় ক্ষতিগ্রস্ত করা হয় আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় আবেগ সবসময় সব কাজে কাজে লাগে না আবেগ দিয়ে তো আত্মহত্যা করে বসে মানুষ করে না হ্যাঁ অনেক সময় বলে যে আমার কেন এটা দেওয়া হলো না আমি আত্মহত্যা করে ফেলবো তো আবেগ দিয়ে নষ্ট হয়ে গেলেন আপনি আবেগ দিয়ে কোনো কাজ আবেগটাকে শরীয়ত দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহর শরীয়ত আছে কিনা আপনি যা করছেন না আল্লাহ শরীয়ত করে কিনা রাসূলুল্লাহ সাল্লাম করেছেন কিনা আল্লাহর বান্দারা করেছে কিনা আল্লাহ তাআলা তা মঞ্জুর করেছেন কিনা একটু দেখে তারপর আমাদের এগিয়ে যাওয়া উচিত এই জন্য আসুন আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি বল আল্লাহ তাআলা ক্ষমা করে দাও আমাদের আমিন আল্লাহ কাছে আমাদেরকে তার দাস হিসেবে গ্রহণ করুন আমিন যারা রহমানের দাস হতে পারি আমরা সে তো আল্লাহর তৌফিক আমাদের আমিন আবার আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে আমি আমার ওই বক্তব্য শেষ করছি ইমরানী মাদ্রাসা আর আগামী কাল হেলাল হিসাব আসবে ওই আমাদের আগামী কাল মাহফিল আছে মোহাম্মদ নাসিরউদ্দিন হেলালি ও আগামী কাল আপনাদের এখানে মাহফিল আছে এবং মোহাম্মদ নাসিরউদ্দিন হেলালি হ্যাঁ উনি আলহামদুলিল্লাহ আপনারা চিনেন ওনাকে বিখ্যাত বক্তা আলহামদুলিল্লাহ এবং আলেম দ্বীন তরুণ এবং ভালো বক্তা তাকে বক্তৃতায় হাজির হবেন আপনারা শুনবেন ইনশাআল্লাহ ও আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ